तो प्राथमिक अवस्था हमें पॉइंट मेथडे देखी তাহলে আমাদের আরো বুঝতে সুবিধা হবে দেখুন আমি যদি সার্কিটটা এইভাবে কমপ্লিট করি যে আমি আমার বোঝার সুবিধার্থে এখানে একটা সাপ্লাই লাগাই দিলাম এটা হচ্ছে বি আর এটা হচ্ছে কি এ তাহলে সাপ্লাই কি মাইনাস প্লাস তার মানে কারেন্ট এই দিক দিয়ে যাচ্ছে তো কারেন্ট যদি এই দিকে যায় দেখুন এটা রেজিস্টর এইখান থেকে যেটা শাখাটা বাড়াইছে সেটা রেজিস্টর আর এটা রেজিস্টর সবগুলোতে সেম তার মানে সবগুলোতে ড্রপও সেম হবে তার মানে এটাতে যদি 10 ভোল্ট ড্রপ হয় এটাতেও যদি 10 ভোল্ট হবে এটাতেও 10 ভোল্ট হবে কারণ হচ্ছে কি যে এদের রেজিস্ট্যান্স সেম তার মানে আমরা বলতে পারি যে এইখান থেকে এই পয়েন্টটার নাম যদি আমরা এটা যেহেতু এ পয়েন্ট মানে এটা হচ্ছে এ পয়েন্ট তো এটা যদি আমার এ পয়েন্ট হয় আর এটা যদি আমার বি পয়েন্ট হয় তাহলে এইখান থেকে এইখান পর্যন্ত ড্রপ একই হবে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত ড্রপ একই হবে এবং এই জায়গা থেকে এই জায়গা ড্রপটা একই হবে অর্থাৎ তিনটা শাখায় ড্রপ একই হবে তাহলে ওই শাখাগুলোকে আমরা ডি ধরি তাহলে এটা ডি ধরলাম তাহলে এইখান থেকে বাড়ি হয়েছে কি এটা এখান থেকে বাড়ি হয়েছে কোনটা এটা আর এইখান থেকে বাড়ি হয়েছে কোনটা এটা ডি ধরলাম তাহলে আমরা এ থেকে ডি পর্যন্ত একটা লাইন টানি যে এটা আমার এ শাখা এ শাখা থেকে তিনটা রেজিস্টার বেরিয়েছে একটা দুইটা তিনটা এটার নাম কি আছে ডি ধরছি ওকে এখন বি শাখায় আসি বি শাখা থেকেও সেম দেখুন এখানে যে সেম রেজিস্টার এখানেও সেম রেজিস্টার এখানেও সেম রেজিস্টার তার মানে হচ্ছে কি যে বির ক্ষেত্রেও এই জায়গায় যে ড্রপ হবে এখানেও যে ড্রপ হবে এখানেও সেম ড্রপ হবে তাহলে ড্রপ যদি একই হয় তো আমরা যেহেতু ওই সাইডে ডি ধরলাম তো এই সাইডটা ধরি আমরা এটা এইখানে ভ্যালুটা ধরি সি তাহলে এটা যদি সি হয় তাহলে এই এই পয়েন্টটা কোথায় দা লাগছে এখানে লাগছে তার মানে এটাও সি আবার এখান থেকে কোথায় লাগছে এখানে সি তার মানে আমরা বলতে পারি যে বি থেকে সির দিকে আরো তিনটা বার হয়েছে একটা দুইটা তিনটা তিনটারই ড্রপ সেম তাহলে এইবার আমরা একটা দেখি সেটা হচ্ছে এইখানে একটা দুইটা তিনটা শাখা তিনটা শাখার এই নামটা কি বি বি থেকে একটা তার বাইর হয়ে আসছে এইখানে আর এটা হচ্ছে এ অর্থাৎ এটা বি আর এটা এ তো এর অপোজিট প্রান্তটার নাম কি সি আর এর অপোজিট নাম নামটা হচ্ছে কি তাহলে ডি তাহলে এখন এই জায়গায় কয়টা রেজিস্টার প্যারালালে থাকতেছে এটা আমরা দেখব এরা কিন্তু দেখুন এই পয়েন্ট থেকে তারা শাখা ভাগ হয়ে গেছে মানে কি তারা পর প্যারালালে আছে তাহলে এইখান থেকে দেখুন এটা হচ্ছে সি আর এটা ডি তাহলে ধরি একটা তাহলে একটা অঙ্কন করি এই দেখুন একটা এরপর এই সি থেকে এটা তো আমরা পাইলাম এরপরে ডি সি মানে এটা একটা এরপরে আমরা দেখি এটা থেকে এটা অর্থাৎ এখানে হিসাব করলে দেখা যাবে যে ছয়টা আছে ছয়টা শাখা মিলে যাবে এই এখন এটা দশ এটা দশ এটা দশ অর্থাৎ দশ ভাগ থ্রি এখানে ছয়টা প্রতিটারে দশ ছয় এখানে তিনটা দশ থ্রি তাহলে আমাদের আসবে কি আর এ বি তাহলে আমরা টোটাল রেজিস্ট্যান্স পাবো টোটাল রেজিস্ট্যান্স আমার তাহলে কত আসতেছে এইট পয়েন্ট থ্রি থ্রি ওহম আচ্ছা এবার আর একটা টেকনিক দেখি যে কিভাবে আমরা এই ম্যাথটা সলভ করতে পারবো আর একটা টেকনিকে সে টেকনিকটির ক্ষেত্রে আমরা এই দিক দিয়ে যেহেতু কারেন্ট যাচ্ছে তো আমরা ধরে নিচ্ছি যে এই দিক দিয়ে কারেন্ট যাচ্ছে আই কারেন্ট তাহলে আই কারেন্ট যদি প্রবাহিত হয় তাহলে আই কারেন্ট তিনটা ভাগ হয়ে যাচ্ছে একটা ভাগ দুইটা ভাগ তিনটা ভাগ হয়ে যাচ্ছে আই কারেন্টটা এক দুই তিনটা তাহলে আমি আমার যেহেতু তিনটা শাখায় ভাগ হয়ে যাচ্ছে তো আমার সুবিধার জন্য আমি এখানে একটা ভ্যালু বসাই নেই তাহলে কি হবে ভাঙতে আমাদের সুবিধা হবে বাট আপনি যদি মনে করেন যে এই শাখায় আসতেছে আই ভাগ থ্রি আবার এখানে আই ভাগ থ্রি
মানে যেহেতু তিনটে শাখায় ভাগ করে নিয়ে যাচ্ছে আই বাই 3 এভাবে দিতে পারেন কিন্তু আমি আমার সুবিধা মতো দিব যাতে আমার ম্যাথটা করতে প্রবলেম না হয় অর্থাৎ আমি কোনো ফাংশনের ইস্যুতে যেন না আসে তো আমি এখানে ধরে নিলাম যে আমি 12 আই সাপ্লাই দিচ্ছি 12 আই তাহলে 12 আই যদি সাপ্লাই দেই তাহলে এই 12 আই তিন জনে ভাগ করে নিচ্ছে একটা দুইটা তিনটা শাখা তাহলে এ নিচ্ছে কত এ যা নিবে এ নিবে এ নিবে তিনটা যোগ করলে আমার 12 আই হবে তার মানে এক একটা শাখা আমার কত নিবে 12 আই ভাগ 3 অর্থাৎ 4 আই করে তার মানে এ নিবে 4 আই এটা নিবে 4 আই অর্থাৎ দেখুন এ নিচ্ছে 4 আই এটা নিচ্ছে 4 আই আর এটা নিচ্ছে 4 আই করে আবার দেখুন এই 4 আইটা এখান দিয়ে আসলো এই জায়গায় এসে এই 4 আইটা আবার দুইটা ভাগ হলো এইদিকে একটা গেল এইদিকে একটা আসলো তাহলে 4 আই এসে আবার দুই ভাগ হয়ে যাচ্ছে তার মানে এই শাখাটাই কত 2 আই কারণ হচ্ছে কি 4 আই এক জায়গা থেকে আস নামলো নামে এই জায়গায় এক ভাগ আসতেছে এক ভাগ যেহেতু সবার রেজিস্টার সেম অর্থাৎ রেজিস্ট্যান্স যেহেতু সেম তার মানে সমান কারেন্টই প্রবাহিত হবে তার ভিতর দিয়ে তার মানে এখানে যাবে 2 আই এখানে যাবে 2 আই তাহলে এই জায়গায় আসতেছে আমার কত 2 আই আর এই জায়গায় আসতেছে আমার 2 আই সেই 2 আই কিভাবে আসে এখানে আসতেছে দেখেন সেই 2 আইটা এর 2 আইটা এখানে ঢুকলো আবার এইখান থেকে তো আমি 4 আই নিয়ে আসলাম সেই 4 আইটা এখানে আসলো এই 4 আই থেকে এ 2 আই গেছে এইদিকে 2 আই গেছে এর 2 আই গেছে তাহলে এ যে 2 আই আসলো আর এর যে 2 আই আসলো এই দুইজনে আবার এই শাখাটা এসে কি হলো 4 আই হলো এখানে এসে কি হচ্ছে তাহলে 4 আই হচ্ছে আবার এগুলোর ক্ষেত্র হিসাব করে দেখেন ঘুরে ফিরে এই শাখাটায় 4 আই আসবে তো যেহেতু আমি এই সাইড থেকে কেভিএল ফেলাবো তো আমি এই সাইডের কারেন্টগুলো নির্ণয় করতেছি যেন আমাদের সময় বাঁচে তার মানে এইখানে আমার আসতেছে 4 আই এরপরে 4 আই এখানে অর্ধেক হয়ে গেছে এখানে কত 2 আই আবার এর 2 আই এই 2 আই ঢুকে এখানে হয়ে গেছে কত 4 আই আমরা যদি এখন কেভিএল ফেলাই তাহলে আমরা এর টোটাল রেজিস্ট্যান্স নির্ণয় করতে পারবো তাহলে টোটাল রেজিস্ট্যান্সের জন্য এখানে ভোল্টেজ কত ভোল্টেজ হচ্ছে কারেন্ট গুণন রেজিস্টর তাহলে হচ্ছে কত আর এ বি কারেন্ট হচ্ছে কত 12 আই তো আমি কি এখানে ভোল্টেজ পাইলাম এই ভোল্টেজটা হচ্ছে এইটা তো আমি ভোল্টেজের সবসময় পরের সংখ্যাটা নেই তার মানে এই পরের সাইনটা নেই তার মানে আমি এখানে প্লাস নিলাম ওকে এখন এবার দেখি সেদিকে আসলো এদিকে কারেন্ট যাচ্ছে তো কারেন্ট যেদিক দিয়ে ঢুকবে তার যেহেতু এগুলো লোড তার প্রথমটা হবে প্লাস সাইন পরেরটা হবে মাইনাস সাইন মানে এই সাইডে হবে মাইনাস সাইন তার মানে মাইনাস 4 আই আর আবার আবার দেখি এখানে মাইনাস কত আসে তাহলে এখানে কি 2 আই যেহেতু কারেন্ট এদিক দিয়ে এসে এদিকে নামতেছে তার মানে এটা প্লাস এটা মাইনাস তাহলে এখানে হচ্ছে কত 2 আই আর এখানে আবার কত 4 আই আর মাইনাস 4 আই আর তাহলে সমান সমান কত আসতেছে আমার 0 তাহলে এইটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি আসে যে এই সংখ্যাগুলো মাইনাস সংখ্যাগুলো সমান সমানের ওই সাইডে নিয়ে যায় তাহলে এগুলো কি হচ্ছে প্লাস হয়ে যাচ্ছে তো এগুলো যদি প্লাস হয় তাহলে এই সাইডের আই এই আইগুলা কেটে দিই কারণ এখান থেকে আই কমন নিলে এই সাইডের আই আর এই সাইডের আই চলে যাবে এখন তাহলে কি হবে এখানে কত আছে 12 আছে আর প্রতিটা আর কত 10 করে এটা 10 10 গুণন 4 এটা কত 2 গুণন 10 প্লাস 4 গুণন 10 তাহলে কত 40 40 40 80 80 আর এখানে হচ্ছে 20 তার মানে 100 তাহলে 100 ভাগ 12 100 ভাগ 12 তাহলে আসতেছে কত আর এ বি সমান সমান 8.33 ওহম তাহলে আপনি চাইলে এক্সাম হলে এই লজিকও ফলাইতে পারেন এই লজিকও ফলাইতে পারবেন তো এটা নিয়ে কি কারো কোনো প্রশ্ন আছে ভাই প্রশ্ন থাকলে বলে দিয়েন না হলে আমি পরের টপিকে যাই আচ্ছা এবার আমরা থেভেনিনে আসি থেভেনিনের
আচ্ছা প্রথমবার আরেকবার তাই তো আচ্ছা প্রথমবারটা দেখুন এই জিনিসটা ভাবেই ভাবুন এই এটা এটা দিয়ে ভাবুন যে এখানে আমার যদি 4i হয় এখানেও যদি 4i হয় এখানেও আমার 4i তাহলে প্রতিটার ক্ষেত্রে ড্রপ আমার সেম আসবে তো যেহেতু প্রতিটায় ড্রপ সেম হবে তো আমি ধরে নেই না যে সবগুলাই একটাই পয়েন্ট নর মানে এইটা যেখানে যা শেষ হচ্ছে ওই পয়েন্টটা ডি ধরলাম আবার এটা যে পয়েন্টটা মাথায় আসলে এই পয়েন্টটা ডি ধরলাম এইখান থেকে এই পয়েন্টটাও এখান থেকে ডি আসলাম কারণ হচ্ছে কি তিনটা ব্রাঞ্চ বাইর হয়েছে এই নোড থেকে তো নোড থেকে যেহেতু তিনটা বাইর হয়েছে তো প্রতিটার কারেন্টও সমান আবার তার রেজিস্টারও সমান তার মানে তার মধ্যে ড্রপও সমান যেহেতু ড্রপ সমান সেহেতু হচ্ছে কি ওর পয়েন্টগুলো একই পয়েন্ট তো আমরা বলতে পারি তাহলে এই পয়েন্টটাও ডি বলতে পারি এই পয়েন্টটাও ডি বলতে পারি আর এইখান থেকে আরেকটা বার হয়েছে এই পয়েন্টটা ডি বলতে পারি আর অপোজিট সাইড থেকে চিন্তা করি অপোজিট সাইডেও যদি চিন্তা করা যায় তাহলে এখান থেকে এখানে যা হবে ড্রপ সমান দেখুন এখানে 4i হয়েছিল না এখানেও 4i হবে এখানেও 4i আসবে দেখবেন আপনি কারেন্টটা ভাগ করে দেন ডিস্ট্রিবিউশন করে দেন দিয়ে দেখেন এখানে 4i আসবে তার মানে এখানেও ড্রপ সেম এখানেও ড্রপ সেম এখানেও ড্রপ সেম কিন্তু এই শাখাগুলো এই বিক্রিয়ার শাখা যেমন এই শাখাটা এখানে 2i হয়েছে তার মানে এর ড্রপের সাথে এর ড্রপ মিলবে না বাকি যত ব্রাঞ্চ থাকবে এইটা এটা আর এইটা আর এটা 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 এই তিনটা ব্রাঞ্চ এই সাইডে প্যারালাল ওই তিনটা ওই সাইডে প্যারালাল বাকি যা ব্রাঞ্চ থাকবে সব 2i করে হচ্ছে কারণ হচ্ছে কি এটা এটা সি হচ্ছে এটা এই মাথাটা সি হচ্ছে এখানে আরেকটা বাইরে এটা সি হচ্ছে তাহলে সি হলে বাকি যেটা থাকতেছে কোনটা এইটা সি ডির মাঝখানে একটা আবার এইটা এখানে সি ডির মাঝখানে একটা আবার এখানে সি ডির মাঝখানে এটা একটা আবার এখানে সি আর ডির মাঝখানে একটা এখানে হিসাব করে দেখেন আরো 6টা রেজিস্টার আছে যেটা সি ডির মাঝখানে হচ্ছে যেগুলোর ড্রপ হচ্ছে একই এটা ড্রপ একরকম একই এটা ড্রপ একই এটা ড্রপটা ভিন্ন তো সবগুলাই কি হচ্ছে যেহেতু একজন আরেকজনের সাথে প্যারালালে আছে তো সব প্যারালালে দেওয়া হয়েছে এটা একটা নোট নোট থেকে তিনটা বাইর হয়েছে এরা তিনজনে প্যারালাল ছিল আর এই নোটগুলো একই নোট এটা একই নোট তার মানে এরা ছয়জন প্যারালালে আছে আর এটা সি নোটের যেহেতু এই পার্টটাও কিন্তু সি পার্ট এইটা এই পার্টটা এটা হচ্ছে সি পার্ট এটা যেমন ডি পার্ট এই সাইডটাও ডি পার্ট তার মানে আপনি সিরিজ যোগ করবেন হয়ে যাবে ক্লিয়ার কি ভাই আচ্ছা মনে হচ্ছে আমার মার্কারের কালি শেষ আচ্ছা আমরা এটা মুছে দিলাম এখন আরেকটা ম্যাথ নিয়ে আপনাদের একটু কনফিউশন আমি ক্লিয়ার করে দেই সেটা হচ্ছে দেখবেন যে সার্কিটের মধ্যে কিছু এরকম ম্যান দেওয়া থাকে আপনার ম্যান দেওয়া থাকলেও ধরলাম এখানে কারেন্ট দেওয়া আছে কত এখানে 3 অ্যাম্পিয়ার এখানে একটা রেজিস্টর আছে এটা হলো 6 ওহম এখানে একটা রেজিস্টর আছে এটা হচ্ছে 4 ওহম এখানে হচ্ছে 18 ভোল্ট আর এইরকম রাউন্ড করা এখানে একটা কারেন্ট সোর্স আছে এইরকম রাউন্ড আবার এই দিকেও আছে এই দিকে একটা ভোল্টেজ সোর্স আছে রাম এবং এখানে একটা রেজিস্টর আছে এই রেজিস্টরটা আছে 5 ওহম এটা হচ্ছে 10 ভোল্ট আর এটা 4 এটা আর এটা হচ্ছে কত 2 অ্যাম্পিয়ার এখন তারা প্রশ্নে বলছে যে এটা হচ্ছে এ এটা হচ্ছে বি থেভেনিন ইকুইভ্যালেন্ট করেন তো থেভেনিন ইকুইভ্যালেন্ট যখন আমরা করব দেখুন এটার এই সাইডটা উঠে যাচ্ছে মানে ওটা ক্যামেরাতে আসতেছে না এটা এই জায়গা থেকেই মানে এই জায়গা থেকেই এটা অর্থাৎ উপরের সাইডটাকে এ প্রান্ত ধরা হচ্ছে নিচের সাইডটাকে বি প্রান্ত ধরে তারা বলছে ইকুইভ্যালেন্ট থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করতে বলতেছে তো আমরা থেভেনিনের ক্ষেত্রে কি শিখেছি যে যে লোডের সাপেক্ষে বলবে সে লোডটাকে ওপেন করতে তো দেখুন তো এই সার্কিটটা নর্মালি কি এই সার্কিটের মতো না এইখানে কিন্তু কনফিউশন অনেক একটা বিষয় আছে এই বিষয়গুলো আমি ক্লিয়ার করে দিচ্ছি বুঝছেন এটা কিন্তু আপনাদের যখন ম্যাথ করতে যাবেন তখন এই ইস্যুটা আপনাদের কনফিউশনে ফেলাবে আমরা এটাকে কনভার্ট করে ফেলি ভোল্টেজ সোর্সে রূপান্তর করি তাহলে তীর চিহ্ন উপরের দিকে আছে মানে তিনের চাইলে 12 তাহলে 12 যদি হয় তাহলে উপরের দিকে যাচ্ছে অর্থাৎ 12 12 সাথে রেজিস্টার এটা কত 4 এই 4 এর সাথে আবার এটা সিরিজ তার মানে 4 আর 6 10 এখানে আছে কত 2 অ্যাম্পিয়ার আর এটা হচ্ছে কত 10 ভোল্ট আর এখানে হচ্ছে 5 ওহম এখন তারা এই জায়গা থেকে দিচ্ছে অথবা এই জায়গা থেকে তাহলে এই এই জায়গায় যদি বলে যে এইখান থেকে বি এটা আর এটা এ তাহলে আপনি এইখান থেকে এ এটাও বি এটাও এ এটাও বি এটাও এ এটাও বি তাহলে আপনি কোনটারে ওপেন ধরবেন
ধরে কিভাবে করবেন, অর্থাৎ কমন কোনটারে ধরবেন। থেভেনিনে আমরা কি শিখেছি, যে লোডের সাপেক্ষে কাজ করতে হবে সেই লোডকে আমার ওপেন করতে হয়। তাহলে এইখানে ওপেন হবে কি, কারণ হচ্ছে কি, একই টার্মিনাল তো আপনার তিনটে পাইলেন, আপনি এটাও এবি, এটাও এবি, এটাও এবি। তাহলে আপনি সলভ করবেন কিভাবে, সেক্ষেত্রে যখন দেখবেন যে এরকম কমন টার্মিনাল তিন চারটে হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনি এই যে বাড়তি যে লাইনটা টানা আছে, বাড়তি লাইনটা তারা টানে এই জন্যই দিয়ে রাখছে যেন আপনি এদের কাউকেই ওপেন না করে এদের এই যে এ আর বি এই দিক আপনি বাড়তি টান দিবেন। দেওয়ার পর এই সাইডটাকে এদিকে ওপেন করা থাকবে, বরঞ্চ এইটার এই দুইটার সাপেক্ষে এখন এইটার আপনি পুরোটাই থেভেনিন করবেন। দেখবেন যে এইরকম রিলেটেড অনেক ম্যাথ পাবেন, যে কনফিউশনে পড়ে যাবেন, আমার তো এবি টার্মিনাল ওপেন করে এর সাপেক্ষে আমার থেভেনিন ইকুইভ্যালেন্ট করতে বলছে, তাহলে আমি এটা কোনটা ওপেন ধরবো, এবি টার্মিনাল কোনটা ধরবো, এটাও তো এবি, এটাও এবি, এটাও এবি, তখন আমি কী করবো। সেক্ষেত্রে আপনার এই যে একটা বাড়তি লাইন বাইরে নিয়ে যাবেন, নিয়ে এবিটা দেখেন আমি বাড়তি নিয়ে গেছি, নিয়ে যে এবি নাম দিয়ে এই পুরো সার্কিটটা থেভেনিন ইকুইভ্যালেন্ট করবো। তাহলে পুরো সার্কিট থেভেনিন ইকুইভ্যালেন্ট করলে কীরকম আসে, যে এইটার সাপেক্ষে যে ভোল্টেজ সেটা ভোল্টেজ সোর্স থেভেনিন হবে, এইটার আড়াড়িতে মানে এর সাপেক্ষে এদিকে টোটাল রেজিস্ট্যান্স থেভেনিন রেজিস্ট্যান্স হবে, দেন এটা হবে এ, এটা হবে বি। এই আপনার এখন এই ভিডিএস আর আরটিএস নির্ণয় করতে হবে। এটার ভ্যালু ছিল কত, 18। আপনারা চেষ্টা করবেন বিশেষ করে সার্কিটের এই রিলেটেড ম্যাথগুলো করার জন্য এই ভোল্ট ব্যাটারি সোর্সটা ইউজ না করতে, আপনারা সবসময় প্লাস মাইনাস সাইনগুলো ইউজ করবেন। তাহলে কি এটা প্লাস, এটা মাইনাস। আচ্ছা, তাহলে এই ম্যাথটাই আমরা সলভ করি, যদি এই ম্যাথটা আমরা অনেকেই পারি, বাট আমি এই লজিকটুকু বলার জন্য ম্যাথটা নিয়ে আসছি। দেখুন এটা সেক্ষেত্রে কি, যদি আমরা আরটিএস নির্ণয় করি, তাহলে আমাদের কী করতে হবে, ভোল্টেজ সোর্স তার ইন্টারনাল রেজিস্ট্যান্স দ্বারা প্রতিস্থাপন করতে হবে। তাহলে ভোল্টেজ সোর্সের মধ্যে ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে কিছু দেয়া নাই, তার মানে এটা শর্ট হবে, এই ভোল্টেজ সোর্সটা এটাও শর্ট হবে, এই ভোল্টেজ সোর্স এটাও শর্ট হবে, কারেন্ট সোর্স ওপেন হয়ে যাবে। তাহলে কারেন্ট সোর্স যদি আমাদের ওপেন হয়, তাহলে কী হচ্ছে, যে আমরা এদিকে উত্তর লিখি যে আরটিএস, তাহলে আমার এইটা থাকলো না, এটা শর্ট হয়ে গেল, এটাও শর্ট হয়ে গেল, তাহলে আমার এখানে শুধুমাত্র 5 থাকতেছে আর এখানে 10 থাকতেছে, তাহলে এই দুইটাই শুধু প্যারালাল হচ্ছে, অর্থাৎ 5×10=15। তাহলে আমার উত্তর আসে কত, দেখুন এটা তো শর্ট হয়ে যাচ্ছে, আবার এটাও শর্ট হয়ে যাচ্ছে, এটাও শর্ট হয়ে যাচ্ছে, তার মানে আমার খালি 5 আর 10 থাকতেছে। তাহলে 5×10^15 আসে আমাদের 3.33। তার মানে এই যে আরটিএসটা পাচ্ছি কত, 3.33। এখন দরকার ভিটিএস, তাহলে ভিটিএস কীভাবে নির্ণয় করবো, তাহলে ভিটিএস নির্ণয় করার সময় আবার ওই সার্কিটটা আগের যেরকম ছিল সেরকমই আমাকে নিয়ে আসতে হবে। তাহলে সেরকম আমার কীরকম ছিল, যেখানে একটা কারেন্ট সোর্স ছিল, এই কারেন্ট সোর্সটা ছিল কত, 2 অ্যাম্পিয়ার। এখন আপনি এখানে নোডাল এক্সপার্ট হলে এই জায়গায় নোডাল ফেলাইতে পারেন, যে এই জায়গার যে ভোল্টেজটা সেই ভোল্টেজটাই ভিটিএস আপনার। কারণ হচ্ছে কি, মিটারের এক প্রান্ত এখানে লাগানো আর এখানে লাগানো একই কথা, ওই মিটারের এক প্রান্ত এখানে লাগানো এখানে লাগানো একই কথা। তো আপনি যদি এটার আড়াআড়ি অর্থাৎ যে কোনো একটা, যেহেতু প্যারালাল সেটা অ্যারো ভোল্টেজ যা আসবে, অ্যারো ভোল্টেজ যা আসবে, অ্যারো ভোল্টেজ তাই আসবে, তো যেহেতু প্যারালাল তো আপনি এখানে নোডাল ফেলেন, নোডাল ফেলে এই অংশটার নাম দেন V1। তাহলে ওটার নাম যদি আপনার V1 থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার কী হচ্ছে, নোডাল ফেলাই আমরা, দেখি নোডাল করি, এটা আমরা মুছে দিই। তাহলে আমি সবগুলোকে বাহিরে বিবেচনা করছি, এ হোক বাইরে যাচ্ছে এখান থেকে, অর্থাৎ এই নোট থেকে সেটা সবাই নিচে নামতেছে। তাহলে নোট থেকে যদি নিচে নামে আমি ধরতেছি আর কি, তাহলে V1-0, যেহেতু ভোল্টেজ আছে ভোল্টেজের হিসাব করতে হবে, ভোল্টেজ আছে কি প্লাস, প্রথমে আছে সাইন প্লাস সাইন চিহ্ন, তার মানে 10, কারণ হচ্ছে কি সূত্রে মাইনাস আর এর প্লাস, প্লাস মাইনাসের মাইনাসে থাকবে ভাগ, এটা কত 5 প্লাস, বাইরে যেখান থেকে বাইরে হচ্ছে পয়েন্ট থেকে সবগুলোর মুখের সামনে প্লাস ধরতেছি, যেটা ভিতরে ঢোকাবো সেটার মুখের সামনে মাইনাস ধরবো। তাহলে V1, তাহলে এর হচ্ছে +18, এরও আবার +12, তাহলে কত আসতেছে, +18+12=30, তার মানে -30। মাইনাস কেন হচ্ছে, সূত্রের মাইনাস আর এর +18, এর প্রথম সাইনটা নিতে হবে এর +12, তাহলে কত আসে, দুইটা করলে 30 আসে, ভাগ কত 10, প্লাস কত এখানে নিচে নামছে সে 2 অ্যাম্পিয়ার, সমান সমান 0।
এখন এটা আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা v1 পাবো। তাহলে লসাগু করি 10, তাহলে এটা আসতেছে আমার 2 v1 - 20 + v1 - 30 + এখানে আছে 10 × 20 = 0। তার মানে এই 10 ওই দিকে গেলে শূন্য দিয়ে গুণ হলে 0 হয়ে যাবে। সেক্ষেত্রে আমার v1 2v1 অর্থাৎ 3v1 আর এই 20 এই 20 কেটে 3 ওই দিকে যাবে অর্থাৎ v1 = 10 ভোল্ট। তার মানে এটা হচ্ছে কত? 10 ভোল্ট। এই হচ্ছে আমাদের এটার উত্তর। কারো কোনো সমস্যা এটা নিয়ে? প্রশ্ন থাকলে বলতে পারেন। আচ্ছা এখন আমরা থেভেনিনের তো অনেক ধরনের দেখলাম, এখন আমরা দেখব যে থেভেনিনের ক্ষেত্রে যদি অর্থাৎ যখন আমরা থেভেনিনের ম্যাথগুলো করব তখন যদি আমাদের এটা তো ডিপেন্ডেন্ট সোর্স, আমরা যদি সরি ইন্ডিপেন্ডেন্ট সোর্স, আমরা যদি ডিপেন্ডেন্ট সোর্স দিই তখন কীভাবে করব, এইরকম রিলেটেড ম্যাথ পাবেন সামনে। তখন আমাদের করাটা একটু ডিফিকাল্ট হবে। কারণ হচ্ছে কি, আমরা তো যখন RTS নির্ণয় করতেছি তখন এদেরকে শর্ট করতেছি, অ্যারে ভোল্টেজ সোর্সকে শর্ট করতেছি, কারেন্ট সোর্সকে ওপেন করে দিচ্ছি তার ইন্টারনাল রেজিস্ট্যান্স না থাকলে। কিন্তু যখন এগুলোর মধ্যে ডিপেন্ডেন্ট সোর্স থাকবে একটা, তখন আপনি আর করতে পারবেন না। কারণ হচ্ছে আপনি তখন ডিপেন্ডেন্ট সোর্সকে শর্ট করতে পারবেন না, যেহেতু তাকে শর্ট করতে পারবেন না তাকে রাখতেই হবে তার যেরকম অবস্থা ছিল। তখন আপনার RTS নির্ণয় করার জন্য একটা টেকনিক অবলম্বন করতে হবে, সেটা এখন আমরা দেখব। সেটাই দেখি, আমি একটা ম্যাম নেই, এই ম্যামটা থেকে আমি আপনাদের নর্টন সহ করাই দেব। চেষ্টা করবেন এই ম্যামটা খুব ভালোভাবে বোঝার জন্য। উপরের সাইডে প্লাস দিলাম, নিচের সাইডে মাইনাস, আর এই ম্যাথটা কিন্তু অনেকবার এসেছে এক্সামে, তো কাজে গুরুত্ব দিবেন। তাহলে এখানে কত? 25 ওহম, আর এটা হচ্ছে কি প্লাস মাইনাস ভি এ বি, আর এখানে আছে কত? 20 আই। দেখুন এটা হচ্ছে 20 আই, সেই আইটা যেহেতু ডিপেন্ডেন্ট, দেখুন এই যে চার কোণা, মানে এটাও ডিপেন্ডেন্ট এটাও ডিপেন্ডেন্ট, কারো না কারো উপর এরা ডিপেন্ড করবে। তাহলে এই আই ডিপেন্ড করতেছে এর মধ্যে দিয়ে প্রবাহিত যে কারেন্টটা সেটার উপর। তাহলে এর রেজিস্টর কত? 2K, অর্থাৎ 2000 ওহম এর, আর এর ভ্যালু কত? এই এইটার উপর ডিপেন্ড করবে এর ডিপেন্ডেন্টটা। তাই এর কীভাবে করতেছে? 3V, এই ভি মানে কিন্তু ভোল্টেজের একক না, ডিপেন্ডেন্ট সোর্স, সে কারো না কারো উপর ডিপেন্ড করতে হবে তাকে, নাহলে সে তো নিজের তার কোনো ভ্যালু নেই, সে অন্যের উপর ডিপেন্ড করে চলে। আর এই ইন্ডিপেন্ডেন্ট, এর নিজস্ব ডাটা থাকবে, তো এর নিজস্ব ডাটা হচ্ছে 5 ভোল্ট। এইখানে যদি ভি থাকে তাহলে এই ভি আর এই ভি কিন্তু মিলবে না। আপনারা দেখবেন ডিপেন্ডেন্ট সোর্সের ক্ষেত্রে, যে ডিপেন্ডেন্ট সোর্সের ক্ষেত্রে যে চিহ্নটা তারা দিবে ওই রকম চিহ্নই সেম আরও কোথাও সার্কিটের মধ্যে তারা দিয়ে দিবে। কারণ হচ্ছে সে এ কোনো না কোনো প্যারামিটারের ভ্যালুর উপর সে ডিপেন্ড করবে। দেন এই হচ্ছে লাইটটা দিলাম আমরা, এই হচ্ছে আমাদের সার্কিটটা। এরপর তারা এখান থেকে বলছে যে এখানের কারেন্ট, যদিও তারা চাচ্ছে না, বাট যেহেতু সার্কিটটা এইভাবে ছিল আমিও এইভাবে আপনাদের দিলাম। তাহলে এখানে 25 ওহম, এখানে 3 ভোল্ট না, এই ভিটা ডিপেন্ড করছে এই ভোল্টেজের উপর, এখানে 20 আই, এই আই ডিপেন্ড করছে এইখানে প্রবাহিত কারেন্টের উপর, আর একটা 5 ভোল্ট। এখন এটার ক্ষেত্রে আমরা যখন কী করবো, থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করবো। তাহলে থেভেনিন ইকুইভ্যালেন্ট করতে গেলে আমার কী লাগবে? রেজিস্টার লাগবে আর ভোল্টেজ লাগবে। কোথাকার লাগবে? এইটার আরআরইতে এর সাপেক্ষে এর টোটাল রেজিস্ট্যান্স, এর সাপেক্ষে
আর আরিতে যে ভোল্টেজটা সেই ভোল্টেজটা, অর্থাৎ এখানে লাগবে ভিটিএস আর এখানে লাগবে আরটিএস। আর এর পরে শাখাগুলো কি, এই শাখা দুইটা ওপেন করা আছে, অর্থাৎ এটার নাম এ এটার নাম বি, তাহলে এটা ওপেন করা আছে, তাহলে এটার নাম হবে কি এ আর এটার নাম হবে বি। এখন দেখি তাহলে এই সমস্ত ম্যাথগুলোর ক্ষেত্রে আমাদের ভিটিএস তো নর্মাল যেভাবে আমরা করি ওইভাবে করতে পারবো, আরটিএসটা ওইভাবে করতে পারবো না। এর আগের কনসেপ্টে আরটিএস যখন করলাম তখন আমরা ভোল্টেজ সোর্সকে এইগুলোকে ডিপেন্ডেন্ট যেগুলো সবগুলোকে আমরা ক্লোজ করতে পারছি, কিন্তু ইন্ডিপেন্ডেন্ট যেগুলো, কিন্তু ডিপেন্ডেন্টগুলোকে আমরা এখানে আর কিছুই করতে পারবো না, ওরা যেভাবেই আছে সেভাবেই তারা সার্কিটে থাকবে। তাহলে আমরা সর্বপ্রথম আরটিএস নির্ণয় করি, যেহেতু এখানে আমরা নতুন কিছু শিখতেছি আরটিএসে। তো যখন আমরা এই আরটিএস নির্ণয় করি তখন কী করি, এটাকে আমরা শর্ট করে দিই। তাহলে এটাকে শর্ট করি, যদি তার ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকে তাহলে সেটা তারা প্রতিস্থাপন করে নতুন তাকে শর্ট করে দেয়। আচ্ছা, এই আমরা কিন্তু এখন আর এদের শর্ট করতে পারছি না, অথচ এর আমি শর্ট করছি। যদি কারেন্ট সোর্স থাকতো তাও ওপেন করতে পারতাম, যদি ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট হইতো, বাট ডিপেন্ডেন্ট হওয়াতে কিছু করতে পারতেছি না। এখানে হচ্ছে কি থ্রি ভি, আর এখানে হচ্ছে কি বিশ আই, আর এই দিকে হচ্ছে পঁচিশ। তারপরে এই দিকে দেওয়া আছে প্লাস চিহ্ন, এখানে প্লাস চিহ্ন, এবং এইটার নাম আরেকটা দেওয়া আছে কি ভি। আচ্ছা, ওইটা আমরা দেখতেছি পরে। তাহলে এই অংশটার নাম কি হচ্ছে ভি অংশ। আচ্ছা, তাহলে এখানে এখানে বি, এই জায়গা থেকে আমরা আর বি নির্ণয় করব। এখন দেখুন যখন এইরকম ম্যাথ আসবে এখানে কি আই, তখন আপনাদের একটা অপশন নিতে হবে, হয় টেস্ট ভোল্টেজ নয় কারেন্ট। অর্থাৎ আপনারা যখন এই রিলেটেড ম্যাথগুলো করবেন তখন অবশ্যই যে প্রান্তটা ওপেন করা আছে, অর্থাৎ যার সাপেক্ষে নির্ণয় করতে বলতেছে, সেই সাপেক্ষে আপনারা একটা হয় ভোল্টেজ সোর্স লাগাবেন নয় কারেন্ট সোর্স লাগাবেন, সেটার ভ্যালু যে কোনো একটা ভ্যালু ধরবেন সেটা আপনার ইচ্ছা। তো আমরা নর্মালি আরটিএস সমান সমান কী জানি, অথবা আর সমান সমান কী জানি, ভি ভাগ আই। তো আমি যদি এইখানে একটা কারেন্ট সোর্স লাগাই তাহলে আমার এইখানে এখন ভোল্টেজ সোর্স লাগবে, আবার এইখানে যদি আমি একটা ভোল্টেজ সোর্স লাগাই তাহলে একটা কারেন্ট সোর্স, তাহলে আমার কারেন্ট লাগবে তখন। কারণ হচ্ছে কি, আমি একটা কারেন্ট সোর্স দিলাম, দেন খালি ভোল্টেজ বাকি, তখন ভোল্টেজ ওই ভোল্টেজ যা আসবে সেই কারেন্টটা আসলে আমি আরটিএস পাবো। আবার যদি আমি এখানে একটা ভোল্টেজ সোর্স লাগাই তার মানে ওই ভোল্টেজের ভ্যালুটা আমি এখানে পাইলাম, এই ভ্যালু যদি আমি এক ধরি বা পাঁচ ধরি বা দশ ধরি তাহলে তো দশ পাইলাম। এখন এই ভ্যালু দিয়ে আমার যা লাগে কারেন্ট আনার জন্য, তা আমরা এখন এই ভ্যালু ধরে যে কারেন্টটা পাবো সেই কারেন্টটা এখানে দিলে আরটিএস পাবো। তাহলে আমার উদ্দেশ্য আমরা এখন কারেন্ট সোর্স দিয়ে ধরি। কারেন্ট সোর্স দিয়ে কেন ধরতেছি, যাতে আমাদের এটা সুবিধা হয়, কারণ আমরা নোডাল করতে পারি, ভালো নোডাল করবো। দুই পদ্ধতি আপনি নোডাল করবেন, অন্য কোনো পদ্ধতিতে যাওয়ার দরকার নাই, নোডাল পদ্ধতি আপনি অ্যাপ্লাই করবেন। তাহলে আমি এখানে কারেন্ট সোর্স ধরছি, কারেন্ট সোর্স এর ভ্যালু ধরলাম যে এই আইটা, এর ভ্যালুটা আমি ইচ্ছা মতো ধরলাম, ধরি এক অ্যাম্পিয়ার, এক অ্যাম্পিয়ার ধরলাম আমি। তার মানে আমি আরটিএস নির্ণয় করার জন্য অলরেডি এক পাইলাম, এখন দরকার আমার কি ভি দরকার। তাহলে ভি আমরা কীভাবে নির্ণয় করি, আমাদের নোডাল মতো করে নোডাল করবো। আবার এখন এখানে দেখি এইটার নাম, এইখান থেকে এইখানের ভোল্টেজটা কি, তারা তো ভি বলেই দিয়েছে, দেখেন এখান থেকে এখানের ভোল্টেজ ছিল কি ভি নাম ছিল। তো এখানে যেহেতু স্পেস কম হচ্ছে, আচ্ছা আমি একটু দেই যে এই রেজিস্টার হচ্ছে কত পঁচিশ, আর এটার ভোল্টেজটার নাম হচ্ছে কি ভি, এই ভিটা এর উপর ডিপেন্ড করতেছে। তো এখন আমি যদি এই অংশটাই নোডাল ফেলাই তাহলে এর নামটা কি আছে, এখানে ভি আছে, দেখুন ভি নাম, অর্থাৎ এই এই ভি, এখানে ভি মানে কি এইখান থেকে এইখান পর্যন্ত যে ড্রপ সেই ভোল্টেজটা মূলত ভি। তাহলে আমি যদি নোডাল করি কি আসে দেখি, ধরছি যে সবাই বাইরে হচ্ছে, তাহলে এ ঢুকতেছে, তার মানে ওয়ান এম্পিয়ার ঢুকতেছে, আর সমান সমান দিয়ে যেহেতু প্লাস মাইনাস ইস্যু, এ ঢুকতেছে, এরা যদি প্লাস ধরি, এরা বাইরে করার সময় এদের মাইনাস যদি ধরি তাহলে সমান সমান ওই সাইড দিয়ে গেলে ওরাও প্লাস হয়ে যাবে। তাহলে বিশ আই প্লাস ভি ভাগ পঁচিশ, এটা আমাদের লাগেছে। তো এখন যদি আমি আই পাই, অথবা আমি হ্যাঁ এখন যদি আমি আই এ পাই, এখানে একক দেওয়ার দরকার নেই, এখানে যদি আই পাই তাহলে আমার ভি বসাইলে আমার উত্তর চলে আসবে। তাহলে আই আমরা কীভাবে পাবো, এই যে আই এইখান থেকে পাবো, আই এখানে কীভাবে পাবো, কোন দিকে ডিরেকশন দেখুন, ডিরেকশন কিন্তু এই দিকে দেয়া, অর্থাৎ এই দিকে যাচ্ছে, তাহলে আমার এই দিক দিয়ে হিসাব করতে হবে। তাহলে এই দিক দিয়ে যদি হিসাব করি তাহলে এই রেজিস্টারটার কি, এই সাইডটা প্লাস, এই সাইডটা মাইনাস, এই রেজিস্টারটা, তার মানে এর ড্রপ হচ্ছে কত
आई जो प्रथम भैल्यू धरी आई गुणन 200 प्रथम भैल्यू धरल यटार जो प्रथम भैल्यू धरी तेल 30V समान समान जिरो यही पॉइंट केवीएल फेला देखो ये कारेंटा आप जानी नर्माली जो कारेंट को पथे चलते गेले अवश्य सार्किटा कमप्लीट होते हैं अर्थात एखान जो कारेंटा शुरू करेंट घुरे 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 आर यह जगह आसार रास्ता दीते हैं ना से क्योंकि वही रास्त चलो ना तेल एखे कारेंट देख तो कारेंट एदी के जादि एदी के जा चेष्टा करते क्यों एदी के जाए यह दिखे तो घुरे आसते है शाखा अर्थात यहन जो आरम्ब कर তাহলে এদিকে ঘুরে এখানে আসতে হবে এদিকে আসতে পারতেছে না তার মানে এই কারেন্টটা কখনোই আর এইদিকে যাবে না তাহলে দাঁড়াচ্ছে কি এটা একটা সার্কিট এটা একটা সার্কিট আবার এর কারেন্টটাও দেখেন এর কারেন্টটা সে এদিকে আসবে ধরেন এদিকে আসলো আসে সে এদিকেও যদি যায় এদিকে তাকে যাওয়ার রাস্তা নাই আর তার মানে এই সার্কিটটা ভিন্ন সার্কিট এই সার্কিটটা ভিন্ন সার্কিট মাঝখানে একটা তার দিয়ে আপনার একটা কনফিউশন ক্রিয়েট করাইছে তার মানে এর মধ্যে দিয়ে জিরো কারেন্ট যাচ্ছে অর্থাৎ এই লাইনটা জিরো কারেন্ট से देखें ये सार्किटाई एक सार्किट और ये एक सार्किट इटार मध्य दिए कारेंट जा रास्ता नहीं कारण कारेंट को घुरे आसते हैं तो घुरे तो क्यों आसते ना सेटर कारेंट ओ दिक दिए घुरे देते ना आर सेटर कारेंट ओ दिक दिए आसले एदिक दिए घुरे आसते पर पॉइंटे तरह मैंने ये एक सार्किट इटा एक सार्किट मजखान दिए एक तार दिए जयन दी जान अपनी कन्फ्यूशन हन ताल एखे आप पासी आई समान समान आई समान समान माइनस ভি ভি কি এটা ভি এটা কিন্তু একক না এই ভোল্টেজটা কোনটা এইখানের ভোল্টেজটা ভাগ হচ্ছে 2000 তাহলে আই সমান সমান আমরা এটা পাইলাম তাহলে এই ভ্যালুটা ওখানে বসাই দিই তাহলে এই ভ্যালু যদি বসাই দিই তাহলে এখানে আসতে কত 20 গুণন এটা মাইনাস 3V তাহলে মাইনাসটা এখানে দিলাম এখানে আছে 3V ভাগ কত 2000 প্লাস ভি ভাগ পঁচিশ এখন আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে কি আসে দেখি এটার শূন্য কাটা তাহলে তিন দুগুণা ছয় আবার এটা দুই দিয়ে আরে যদি দেই আচ্ছা তিন দুগুণা ছয় দিয়ে 200 ভাগ দিই কত আসে দেখি অর্থাৎ 200 ভাগ ছয় 3.33 আচ্ছা আমরা এইভাবে না দিই এই দুই দিয়া এরে যদি দেই তাহলে এখানে 100 আসে অর্থাৎ এইখানে দুইও বাদ অর্থাৎ এটা সব বাদ যদি যায় তাহলে এখানে কত আসতেছে 100 আসতেছে তাহলে মুখের সামনে কিন্তু মাইনাস আছে তাহলে এখানে থাকলো 100 আর এখানে থাকলো 25 তাহলে দুইটা লসাগু করি লসাগু যদি করা হয় তাহলে আমাদের কি আসে এখানে 100 আর 100 হলে এখানে মাইনাস 3V আর এখানে প্লাস 4V আর এইদিকে আসছে কত 1 তার মানে এই সেটের আমাদের কাজ শেষ আমার তো এখানে লাগবে ভি তাহলে আমি এগুলো কাটা রাখি না তাহলে ভি যদি নেই তাহলে এখানে আসতেছে আমার কত 100 আর এই দিকে আসতেছে ভি দেখুন আমার আসতেছে কত ভি সমান সমান 100 আসতেছে তাহলে আমি ভি এখানে বসাই তাহলে আই সমান সমান কত আসতেছে আমার 100 ওহম তার মানে এখানে আমার আরটিএস কত 100 ভি কত আসছিল ভি এখন নির্ণয় করি নাই এই ভিটিএস অন্য হিসাব আমি এত সময় ধরে আরটিএস নির্ণয় করলাম তাহলে প্রথম আপনি আরটিএস নির্ণয় করা হয়ে গেল এই আরটিএস এর জন্য আপনার ধীর প্রয়োজন পড়ছে কারণ আপনি বাড়তি একটা জিনিস অ্যাড করছেন এখন এর মামলা শেষ এখন আমরা যাব ভিটিএস নির্ণয় করতে তাহলে ভিটিএস নির্ণয়ের ক্ষেত্রে কী করতে হবে যা আগের মতো সার্কিট ছিল সেম সার্কিটটাই থাকবে তাহলে সেম সার্কিট যদি হয় তাহলে কী হচ্ছে দেখি এখন এই জায়গায় একটা কেসিএল ফেলাই আর এটা তো কেভিএল হচ্ছে দেখেন এটা তো কেভিএল হচ্ছে তাহলে কেভিএল যদি হয় এখানে কি প্লাস 5 মাইনাস 3V ভাগ আর এখানে মাইনাস 2000I সমান সমান কি জিরো এটাই কেভিএল যদি ফেলাই এই কারেন্ট তো এইদিকে যাইতে পারবে না অর্থাৎ আইভি তো শূন্যই এইদিকে যাইতে পারবে না এই কারেন্ট এইদিকে আসতে পারবে না কারণ হচ্ছে এদের ফিডব্যাক পাথ নাই যেহেতু ফিডব্যাক পাথ নাই সেহেতু এই একটা সার্কিট ও একটা সার্কিট জাস্ট হচ্ছে ডিপেন্ডেন্ট সোর্স লাগাইছে এই সার্কিটটা ডাটা এই সার্কিটের উপর ডিপেন্ড করছে এই সার্কিটের ডাটা এই সার্কিটের উপর ডিপেন্ড করছে তাহলে আমাদের এটা আসতেছে কত 5 মাইনাস 3V আর এখানে হচ্ছে 200I এটা আসতেছে আচ্ছা
তাহলে এইখানে কি আসে এই কারেন্টটা দেখুন তো এই যে 20i কারেন্টটা এটা তো কারেন্ট সোর্স এটা তো ভোল্টেজ সোর্স ভোল্টেজ সোর্সের ভিতরে চিহ্ন দেখে বুঝবে এটা কারেন্ট সোর্সের তীর চিহ্ন দেখে বোঝা যাবে ডাটা দেখে কখনোই সোর্স বুঝবেন না ডিপেন্ডেন্ট সোর্স আপনার ভিতরের সাইনগুলো দেখতে হবে যে প্লাস মাইনাস আছে কিনা বা তীর চিহ্ন আছে কিনা তাহলে এই কারেন্ট তো এদিকে আসতে পারবে না তো এই কারেন্টটা তো সম্পূর্ণ এর মধ্যে ড্রপ করবে তাহলে এই কারেন্ট যদি সম্পূর্ণ এর মধ্যে ড্রপ করে দেখুন এই কারেন্টটা এদিক দিয়ে আসতেছে এটা ভুলে দাও এই সার্কিট ভুলে দাও এটা ভিন্ন সার্কিট ওটা ভিন্ন সার্কিট দুইটা দুই সার্কিট তাহলে এই কারেন্ট এদিকে যাওয়ার চান্স নাই ফিডব্যাক নাই তাহলে এই কারেন্টটা এদিক দিয়ে আসে এদিক দিয়ে উপরে উঠতেছে আর ওরা সার্কিটে বলছিল যে উপরে উঠলে হবে না ওরা বলছে উপরে প্লাস নিচে মাইনাস ধরতে হবে তার মানে কি আমরা জানি না যে একটা রেজিস্টরের মধ্যে যদি কোনো কারেন্ট ঢোকে যে দিক দিয়ে ঢুকবে তার প্রথম অংশটা প্লাস হবে তার পরের অংশটা মাইনাস হবে কারণ হচ্ছে কি রেজিস্টরটা অ্যাক্টিভ লোড আর লোড সবসময় প্লাস সাইন দিয়ে শুরু হয় আর সাপ্লাই সবসময় মাইনাস সাইন দিয়ে শুরু হয় দেখেন সাপ্লাই মাইনাস দিয়ে শুরু হয়েছে আর লোড যদি হয় সে তখন সে প্লাস দিয়ে হবে সেক্ষেত্রে কি আসতেছে আমার এখানে ভোল্টেজ ড্রপটা এই কারেন্ট গুণন রেজিস্টর তার মানে এখানে ড্রপ তো এদিক দিয়ে যদি যাই তাহলে এখানে ভি সমান সমান কত আসতেছে ভি সমান সমান আসতেছে আমার 25 গুণন 20i কিন্তু কথা হচ্ছে এদিক দিয়ে গিয়ে এলে আমার এটা ঠিক আছে কিন্তু তারা তো আমার উপরে ক্লাস দিচ্ছে তারা বলতেছে আপনি এই দিক দিয়ে আমার হিসাব দেখান তার মানে তাদের এই কথার কারণে যেহেতু উল্টা হয়ে যাচ্ছে আমার তো তাদের সামনে একটা মাইনাস ধরলাম তার মানে ভি সমান সমান আসতেছে আমার কত মাইনাস 25 গুণন 20i এখন কথা হচ্ছে আই সমান সমান কি পাইছি এই ডেটা পাইছি তাহলে এটা ওর মধ্যে বসাই তাহলে আমরা ভি পাবো তো বসাই এখানে মাইনাস 25 গুণন 20 আই সমান সমান হচ্ছে 5-3 ভি ভাগ 200 অর্থাৎ এর শূন্য একটা এর শূন্য একটা আবার 25 দুগুণে 50 পঞ্চাশের একটা শূন্য থাকতেছে তার মানে শুধুমাত্র উপরে থাকলে এখন খালি 5 আপনার ক্যালকুলেশন করে নিন এটা হচ্ছে 5 তার মানে 5 যদি হয় তাহলে এটা ভাগ যাচ্ছে কত নিচে 4 দিয়ে অর্থাৎ এটা 4 থাকতেছে আর এখানে 5 থাকতেছে একই থাকতেছে না তাহলে এখানে হচ্ছে কত ভি এটা কিন্তু মাইনাস আছে তাহলে এ আসতেছে এদিকে কত 4 ভি আর এ হচ্ছে -5+3 ভি তাহলে 3 ভি যদি এদিকে নিয়ে আসি তাহলে কত 4 ভি -3 ভি = -5 অর্থাৎ ভি সমান সমান -5 ভোল্ট তার মানে ভিটি এস আসতেছে -5 ভোল্ট তো এখানে সাইনগুলো তারা এইভাবে দিছে তো আমরা এটা এইভাবে না দিয়ে প্লাস মাইনাস হিসেবেই দেখাবো তাহলে উপরে একটা প্লাস ধরছি কিন্তু বাস্তবিক অর্থে সার্কিটে কিন্তু মাইনাস বলাচ্ছে অর্থাৎ এখন যদি আমি সাইনটা চেঞ্জ করে দিই দিয়ে এখানে প্লাস চিহ্ন বসাই হবে অর্থাৎ আমি যদি বলি সার্কিটটা মূলত এই রকম হবে এটা মাইনাস হবে এটা প্লাস হবে তখন এইখান থেকে মাইনাস চিহ্নটা উঠিয়ে দিবেন আবারও যদি আপনি সার্কিট ওইভাবেই দেন মানে যেমন ছিল তেমনি আপনি প্লাস হিসেবে ধরে দেন তার মানে এর মুখের সামনে একটা মাইনাস আসবে তাহলে আমরা দেখলাম যে টেস্ট ভোল্টেজ অথবা টেস্ট কারেন্ট আপনি যদি এই জায়গাটায় ওই জায়গাটায় আপনি যদি একটা ভোল্টেজ ধরেন অর্থাৎ এখানে যদি একটা ভোল্টেজ লাগাইয়া ভিটিএস নির্ণয় আরটিএস নির্ণয় করার জন্য ইউজ করেন তাও হবে আপনারা এটা ট্রাই করবেন আমি তো কারেন্ট দিয়ে দেখাই দিলাম আপনারা ভোল্টেজ দিয়ে নির্ণয় করে দেখবেন যে আপনি সেম উত্তর আনতে পারেন কিনা এখন এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে ভাই প্রশ্ন থাকলে বলেন ওকে এখন আমরা এটা নিয়ে আরো অ্যানালাইসিস করব এখান থেকে আমরা নর্টন করব তাহলে নর্টন জিনিসটা কি যদি এর আগে একটা লেকচারে আমি একটু হালকা টাচ দিয়েছিলাম আপনাদের আমি জাস্ট এই ম্যাথটা নিয়ে অ্যানালাইসিস করবো তাহলে কি হবে এই রিলেটেড যত ম্যাথই দেবেন না আপনারা ইজিলি সলভ করতে পারবেন আর এটা একটু ডিপ লেভেল ম্যাথ তখন ইজিলি ম্যাথগুলো আপনারা আরও অনেক সহজে করতে পারবেন আরও ইজি হবে আপনাদের জন্য করা তো নর্টনের বৈশিষ্ট্যটা কি এটা হচ্ছে থেভেনিন করছি এই থেভেনিনটাই যদি আপনি খালি কারেন্ট সোর্সে কনভার্ট করেন তাহলেই সেটা হয়ে যাবে নর্টন তাহলে নর্টন কি হচ্ছে যে এটা কারেন্ট কোন দিকে যাচ্ছে আই
ভোল্টেজ উপরের দিকে সাইন দিছি, তার মানে নর্টনের ক্ষেত্রে সাইনটা উপরের দিকে হবে। তাহলে নর্টনের ক্ষেত্রে ভোল্টেজের ক্ষেত্রে কি হচ্ছে, ভোল্টেজ থেকে কারেন্ট সোর্স করতে গেলে এর সাথে যেটা থাকে সেটা প্যারালাল হয়ে যায়, তাহলে এটা প্যারালাল হয়ে যাচ্ছে। এটার নাম কি এখানে আরটিএস, এটা থেভেনিন নাম ছিল যার কারণে টিএস দিছি, যেহেতু এটা নর্টন হয়ে গেল এটাকে আর এন দিলাম। এরপরে এ ছিল বি ছিল, তাহলে এটা এ এটা বি, তাহলে আর এন কত 100। এটা কত তাহলে হচ্ছে, এটা হচ্ছে আপনার ভি ভাগ আই সমান সমান ভি ভাগ আর করেন, তাহলে ভি আছে কত 5 মাইনাস 5, আর আছে কত 100। তাহলে দেখি এক ভি ভাগ 100 অর্থাৎ 0.05 এম্পিয়ার, তাহলে এইখানে কারেন্ট হবে মাইনাস 0.05 এম্পিয়ার। এটা হয়ে গেল নর্টন, অর্থাৎ এর নাম তখন হয়ে গেল আই এন। এখন কথা হচ্ছে এটা কি প্রপার ওয়ে, না এটা আসলে নর্টনের প্রপার ওয়ে না, এটা হচ্ছে জাস্ট আপনি তারা বলে নাই পরে এক্সাম হলে যে নর্টন নিয়মে করে বলে দিল নর্টন কারেন্ট কত হবে, থেভেনিন কারেন্ট কত, মানে থেভেনিনে কত আসবে নর্টনের কথা বললো, তখন আপনি কি করলেন থেভেনিন ইকুইভ্যালেন্ট করে জাস্ট সেটাকে কনভার্ট করে নর্টন করে দিলেন, শেষ। আর যদি স্পেসিফিক করে বলে দেয় যে এই ম্যাথটা সলভ করে নর্টন নিয়মে, তখন আপনি নর্টন নিয়ম করবেন। তাহলে নর্টন নিয়মটা কি, এটা স্পেশালি কোনো আর অন্য কোনো নিয়ম না, এটা খালি জাস্ট এই যে জায়গাটা ওপেন আছে মানে যার সাপেক্ষে আপনি থেভেনিন করছেন তার সাপেক্ষে, তো হয়তো আপনার প্রশ্নের মধ্যে এখানে একটা রেজিস্টার দিয়ে দিবে, বলে দেবে এই শাখায় কারেন্ট কত নর্টন নিয়মে করেন, অথবা যেমন থেভেনিন করলেন যে এই শাখার মধ্যে থেভেনিন ইকুইভ্যালেন্ট করছেন, তখনই আপনি থেভেনিন ইকুইভ্যালেন্ট করেও নর্টন করতে পারতেছেন। বাট নর্টনের জন্য স্পেসিফিক একটা নিয়ম আছে, সেটা হচ্ছে কি যে যেই শাখাটার সাপেক্ষে আপনি এর আগে থেভেনিন করলেন ওই রকম তারা স্পেসিফিক করে একটা লোডে অথবা এরকম ওপেন সার্কিট বলে বলবে যে এর মধ্যে দিয়ে কারেন্ট কত অথবা এর মধ্যে দিয়ে কারেন্ট কত, সেটা নর্টন নিয়মে দেখান। সেক্ষেত্রে আমাদের যার সাপেক্ষে করতে বলবে সেই সাপেক্ষটা শর্ট করে দিতে হবে। তাহলে এখন এইখানের যে কারেন্টটা হবে সেই কারেন্টটা হবে নর্টন কারেন্ট, এখন সার্কিট যা আছে সেম আপনি করেন। আরটিএস কিভাবে করবেন, আগে যেভাবে করছেন কারণ এখানে ডিপেন্ডেন্ট সোর্স আছে, কিভাবে করছেন টেস্ট ভোল্টেজ টেস্ট কারেন্ট নিয়মে, তো আপনি আবার এখানে টেস্ট ভোল্টেজ টেস্ট কারেন্ট নিয়ম ফেলাই আপনাকে আরটিএস করতে হবে। যদি আপনার এখানে থেভেনিন না থাকে, ইয়ে না থাকে, ডিপেন্ডেন্ট সোর্স না থাকে, তাহলে আপনি ওই যে নর্মাল নিয়ম আমরা জানতাম, কারেন্ট সোর্স আর ভোল্টেজ সোর্সকে ওপেন করো, কারেন্ট সোর্সকে শর্ট করো, করে আপনি আরটিএস ইজিলি নির্ণয় করতে পারবেন। মোট কথা হচ্ছে থেভেনিন করেন নর্টন করেন, এটাও কিন্তু থেভেনিনের নিয়মে, নর্টনটাও থেভেনিন নিয়মে, আর ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম সেটাও থেভেনিন নিয়ম। তার মানে থেভেনিনটা যদি আপনি ভালোভাবে পারেন তাহলে আপনি নর্টন পারে গেলেন, তার মানে আপনি ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেমও পারলেন। তো অবশ্যই আপনার থেভেনিনে গুরুত্ব দিতে হবে, আর নোডাল তো আপনার সব জায়গায় লাগবেই, নোডাল হচ্ছে আপনাকে জানতেই হবে। তাহলে সেক্ষেত্রে দেখুন খালি এটা লাগানোর কারণ হচ্ছে কি যে এই জায়গার কারেন্টটা নির্ণয় করবো, তো এই কারেন্টটা নির্ণয় করাই করলে বাকি যা আগে যেভাবে নির্ণয় করছি সেভাবেই, অর্থাৎ এই ওই কারেন্টটা যেটা আসবে সেটা এখানে বসাবো, আর রেজিস্টার তো ওই আরটিএস যেভাবে নির্ণয় করছি সেটাই, তাহলে আমরা এখন আইএন নির্ণয় করি। তো দেখুন তো এই সার্কিটটা আমি যখন শর্ট করে দিছি মাথা দুইটা, তখন এই রেজিস্টারটার কোনো ভ্যালু আছে এই রেজিস্টারটা, কারণ হচ্ছে কি এখন এটা যদি বি হয় তাহলে এটাও বি পয়েন্ট, কারণ দুইটাই শর্ট হয়ে গেছে, শর্ট হয়ে গেছে মানে কি এই রেজিস্টার বা এর মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হবে না, কীভাবে হবে শর্ট পাথে তো কারেন্ট তো সবসময় সহজ পথে যায়, তো এইখানে যাওয়ার সময় দেখতেছে এখানে বাধা, সেই দিক দিয়ে আর যাবে না, সে কোন দিকে যাবে তখন, তখন এই সহজ পথ দিয়ে এদিক দিয়ে পার হয়ে আবার এদিক দিয়ে সার্কিট কমপ্লিট করবে, তার মানে এই রেজিস্টারের আর কোনো দাম নাই এখন। তাহলে সার্কিট কী আছে, এই জায়গায় ড্রপ কী হবে তখন শূন্য হবে, তার মানে এই ভি সমান সমান কত আসতেছে আমার এখন শূন্য, এটা কখন আসলো যখন নর্টন করতেছি, কোন শাখায় যেটার আর আরিতে করতেছি তার কারেন্ট যখন নির্ণয় করতেছি নর্টন হিসেবে, তখন আমার ভি সমান সমান শূন্য আসছে। তাহলে সেক্ষেত্রে আমার এই জায়গায় ড্রপ কত হচ্ছে, ভি যদি শূন্য হয় তার মানে এইটারও আর কোনো দাম নাই, অর্থাৎ এখানেও শূন্য হয়ে যাচ্ছে, তাহলে এখানে যদি শূন্য হয়ে যায় তার মানে কি এটা শর্ট হয়ে যাচ্ছে তখন, এখন কারণ এটার ভ্যালু শূন্য আসছে। আচ্ছা, অথবা আমাদের বোঝার সুবিধার্থে আমরা এইভাবে না বলি, এইখানে আমাদের কত ছিল জানো ডাটা 3V, আর উপরের সাইডটা ছিল প্লাস নিচের সাইডটা ছিল মাইনাস। আচ্ছা, তাহলে এখানে আমরা KVL ফেলাই, এটা কত 5, পরেরটা ধরলাম, পরেরটা হচ্ছে 2000 I, আর এটা হচ্ছে মাইনাস 3V সমান সমান 0, V সমান সমান 0, তার মানে এটার কোনো দাম নেই এখন আর,
তাহলে সার্কিট কোনটা থাকলো এইটা বাকি তাহলে 5 সমান সমান কি 2008 এখন কথা হচ্ছে এরা যেভাবে তীর চিহ্ন দিবে সব সময় তীর চিহ্ন ফলো করতে হবে আপনাকে আপনি চাইলে আপনার মত করে কেভিএল এখানে ফেলাইতে পারবেন না যদিও ফেলাম তাহলে আপনি যে দিক দিয়ে ফেলাইছেন ওদের তীর চিহ্ন যে দিকে আছে তার উল্টা স্থানে আপনাকে হিসাব করে ওদের তীর চিহ্ন অনুযায়ী আপনাকে হিসাব আনতে হবে না হলে আপনার ম্যাথ তাদের উত্তর অনুযায়ী হবে না মানে ভুল আসবে সাইনের গণ্ডগোল আসবে তাহলে আই সমান সমান আমরা এটা পাচ্ছি তাহলে আই সমান সমান কত আসে দেখি 5 ভাগ 2000 তাহলে 2.5 গুণ অর্থাৎ আমরা আই পাচ্ছি এখানে লিখে রাখি আই সমান সমান আমাদের 2.5 মিলি এম্পিয়ার ওকে তাহলে এখন আমরা কি পাবো এর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট পাবো কিভাবে পাচ্ছি দেখুন এখানে আই আই এর ভ্যালু পাইছি তাহলে আই এর ভ্যালু আমার টোটাল কত আসতেছে 20 গুণন 2.5 মিলি এম্পিয়ার তাহলে এইটা ডিপেন্ডেন্ট সোর্সটার কারেন্ট হচ্ছে কত গুণন 20 অর্থাৎ 0.05 অর্থাৎ এই দিক দিয়ে যে কারেন্টটা যাচ্ছে দেখুন এটা তো কোনো কাজ না করে এই কারেন্টটা তো এদিকে যাইতে না পারে কারণ এটা তো ক্লোজ পাথ নাই এই কারেন্ট এদিক দিয়ে আসে এদিকে দিয়ে আসে তার মানে কারেন্টটা উপরের দিকে উঠতেছে ওকে তাহলে আমি আই এন পাচ্ছি কত এটা অর্থাৎ 0.05 এম্পিয়ার এখন কথা হচ্ছে তাহলে আমার এখানে মাইনাস হচ্ছে কেন মাইনাস ওই কারণে হচ্ছে তারা উপর দিক দিয়ে ঢুকাচ্ছে আর আমি হিসাবে যাচ্ছি নিচ দিয়ে উপরে উঠলাম উপরে দেখি যে আসলে মূলত সার্কিট এরকমই হবে কিন্তু তারা আমাকে বাধ্য হয়ে উপর দিয়ে করাচ্ছে কারণ উপরে তারা প্লাস সাইন দিছে নিচে মাইনাস দিছে তার মানে তারা বলতেছে উপর দিক দিয়ে আমরা কারেন্ট ঢুকাবো যদি এরকম হয় বাধ্য হয়ে আমারও এখন আই এন মাইনাস ধরতে হচ্ছে কারণ তার সার্কিট অনুযায়ী আমাকে উত্তর করতে হবে তাহলে দেখেন আপনার এটাই মিলছে এটার সাথে এটা মিলে গেছে তাহলে ওভারঅল কি বোঝা যাচ্ছে আপনি একটা ম্যাথ করবেন যদি নর্টন নিয়মে চাই নর্টন নিয়মে করলেন ভিটিএস করলেন আরটিএস করলেন করার পর মানে আর এন নর্টন হইলে ওর নাম হয়ে যায় আর এন থেভিনিন হইলে তার নাম হয়ে যায় টিএস অর্থাৎ ভিটিএস আই আরটিএস দিতে হয় অর্থাৎ থেভিনিনের প্রথম অক্ষর দুইটা তাহলে সেক্ষেত্রে আপনি ইজিলি সলভ করতে পারবেন অর্থাৎ এটা যদি বাড়ি করেন এটা থেকে কনভার্ট করে এটা করে দেখবেন যে কোথাও ভুল করলেন নাকি আবার এটা এটা চাইছে আপনি একটু থেভিনিন দিয়ে তাকে জাস্টিফাই করে দেখেন যে থেভিনিন তাহলে কত আসতো মানে এরকম অ্যানালাইসিস করতে হবে আপনাকে তো এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে ভাই প্রশ্ন থাকলে বলেন তাহলে আমরা ম্যাক্সিমাম পাওয়ারটা ট্রান্সফার করব যদি প্রশ্ন না থাকে আচ্ছা লাস্টের টেস্ট ভোল্টেজ টেস্ট কারেন্ট তো আমি এর আগে কারেন্ট দেখাইছি তো আমি টেস্ট ভোল্টেজ দেখাবো ওলা পরে যখন আমরা ওই জুমে যে আমাদের এগুলো নিয়ে ডিসকাস করব তখন আমরা এই বিষয়টা নিয়ে আবার আলোচনা করব যে আমি যে আপনাদের টেস্ট কারেন্ট দেখাইলাম তখন টেস্ট ভোল্টেজ করে দেখাবো তাহলে আপনার আরও ক্লিয়ার হবে তো এখন আমরা পরের টপিকে যাই সেটা হচ্ছে কি আমাদের ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম এই জিনিসটা তাহলে কি এই জিনিসটা সেম এটাই অর্থাৎ থেভেনিনের মতোই জাস্ট ওখানে দুইটা কন্ডিশন ফিল আপ করতে হবে আপনার সেই দুইটা কন্ডিশন আপনাকে একেবারে মাথার মধ্যে সবসময় থাকতে হবে তাহলে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার অর্থাৎ ধরেন একটা আপনার লোড আছে একটা লোড আছে এখন বলতেছে এটাকে আমি লোড মানলাম এখন বলতেছে যে এই সার্কিটটার মধ্যে কি এমন বৈশিষ্ট্য করলে এই লোডটার মধ্যে সর্বোচ্চ পাওয়ার ট্রান্সফার করবে অর্থাৎ এই লোডটার সর্বোচ্চ পাওয়ার নিবেশে তখন দুইটা কনসেপ্ট আপনাকে অ্যাপ্লাই করতে হবে প্রাথমিক অবস্থায় এটাও কিন্তু থেভেনিন দেখুন এটাও আপনি কিন্তু থেভেনিন নিয়মে এটা করতে হবে কারণ হচ্ছে আপনি যখন এইটার ম্যাক্সিমাম পাওয়ার নির্ণয় করার জন্য লড়তে যাবেন তখন আপনাকে তাকে ওপেন করতে হবে করে তাকে সেপারেটে রাখতে হবে রাখে তার সাপেক্ষে আরটিএস নির্ণয় করতে হবে আপনাকে করে তার সাপেক্ষে ভিটিএস নির্ণয় করতে হবে দেন কারেন্ট করতে হবে দেন পাওয়ার করতে হবে তার মানে আপনার থেভেনিন লাগবে তো এইটার ক্ষেত্রে যদি প্রশ্নের মধ্যে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার করতে বলে মানে চায় কোথায় লোড প্রান্তে সবগুলা ডাটা দিয়ে দিছে ধরেন এটা 10 ওহম দিছে এটা 10 ওহম দিছে এটা 10 দিছে এটা 20 ভোল্ট দিছে এবং বলছে যে আর এল এর ভ্যালু কত হলে এই আর এল এই
দেখুন এখানে কিন্তু কথা বলুন যে এই আরএলটার ভ্যালু কত হলে এই আরএলএই ম্যাক্সিমাম পাওয়ার হবে অন্য জায়গায় না অর্থাৎ লোডে প্রশ্ন কিন্তু বুঝুন লোডের মধ্যে ম্যাক্সিমাম পাওয়ার কখন হবে অর্থাৎ লোডের ভ্যালু কি হলে লোডের মধ্যে ম্যাক্সিমাম পাওয়ার হবে তার মানে যে অজানা ভ্যালু তারই ম্যাক্সিমাম ভ্যালু নির্ণয় করতে বলছে এহে লোড আবার এর লোডটা ভ্যালু জানা না প্রথমে আমরা এরই ভ্যালু নির্ণয় করে তারই ম্যাক্সিমাম পাওয়ার নির্ণয় করতে পারে বলবে তাহলে এটা হলো এক নম্বর কন্ডিশন আরেকটা কন্ডিশন বলতে পারে যে এখানে আরো একটা অজানা ভ্যালু দিল দিয়ে বললো এটার একটা ডাটা দিয়ে দিছে তারা এখানে ধরে একটা ডাটা দিয়ে দিছে দশ দিয়ে বললো এই অজানা ভ্যালুটার ভ্যালু কত হইলে এই আরএলএ ম্যাক্সিমাম পাওয়ার হবে তার মানে দুইটা কন্ডিশন আপনাকে ফিল আপ করতে হবে জানতে হবে প্রথমত হচ্ছে যারে অজানা ভ্যালু তারই ম্যাক্সিমাম পাওয়ার দ্বিতীয়টা হচ্ছে যার অজানা ভ্যালু পাওয়ার হত না পাওয়ার হচ্ছে অন্যজনের অর্থাৎ লোডের এর অজানা ভ্যালু এর ভ্যালু নির্ণয় করে এর মধ্যে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হবে তখন এক নিয়ম আবার যখন বলবে যারে ম্যাক্সিমাম তার যারে অজানা ভ্যালু এবং তারেই পাওয়ার নির্ণয় করতে বলবে ম্যাক্সিমাম পাওয়ার তখন আর এক নিয়ম তখন হবে কি যে এই অজানা ভ্যালু এর ম্যাক্সিমাম পাওয়ার যদি হয় তাহলে আর টিএইচ সমান সমান আর এল অর্থাৎ এই লোডের রেজিস্টার এবং তার থেভেনিন রেজিস্টার থেভেনিন রেজিস্টার কোনটা ওই যে আমরা থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট দেখেছি না যে এখানে ভিটিএস আর এখানে আর টিএস তাহলে এই যে আর টিএস আর এইখানে যদি আর এল লাগাই তাহলে এই আর এল অর্থাৎ আমি যদি আর টিএস নির্ণয় করতে পারি এই আর টিএস এর ভ্যালুটা আর এল হয়ে যাবে অর্থাৎ দুইজনের সমান তাহলে আরটিএস যদি আমি দশ নির্ণয় করি তাহলে এই আর এল এর ভ্যালুটাও আমার যদি দশ হয় তাহলে এই সার্কিটে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার করবে কন্ডিশন কি অবশ্যই যারে রেজিস্টার তারই ম্যাক্সিমাম পাওয়ার মানে যে অজানা ভ্যালু তারই ম্যাক্সিমাম পাওয়ার নির্ণয় করতে হবে এখন আরেকটা কন্ডিশনের ক্ষেত্রে কি যে এ অজানা ভ্যালু পাওয়ার নির্ণয় করতে বলতেছে এর পর একটা ডাটা দিয়ে দিবে তারা তাহলে সেক্ষেত্রে আমার কী করতে হবে হয় এই আর এর ভ্যালুটা শূন্য হবে নয় এই আর এর ভ্যালুটা ইনফিনিটি হবে তার মানে কি দাঁড়াচ্ছে যে এই আর এর ভ্যালুটা এর যেহেতু ম্যাক্সিমাম পাওয়ার নয় তার মানে তাই হয় সে শূন্য হবে নয় সে ইনফিনিটি হবে তাহলে এ যদি শূন্য হয় তার মানে সার্কিটটা কি হয়ে যাবে শর্ট হয়ে যাবে শর্ট হয়ে গেলে তো এই সার্কিটটা একটা শর্ট সার্কিট হয়ে গেলো এটা তো বাস্ট হবে তার মানে এখানে শূন্য হওয়ার চান্স নাই অর্থাৎ সার্কিটে ইনভ্যালিড হবে সেক্ষেত্রে কি ইনফিনিটি ইনফিনিটি মানে কি ওপেন হয়ে যাবে যদি ওপেন হয়ে যায় তার মানে এই সার্কিটটা এখন সুন্দর কাজ করবে অর্থাৎ এখন যদি লোডে আপনি ক্যালকুলেশন করে হিসাব করে দেখেন নর্মালি আপনি চিন্তা করে দেখেন যে এখন বেশি পাওয়ার যাচ্ছে আগে যখন লোড ছিল তার মানে দুইটা কন্ডিশন আপনি ফিল আপ করতে পারলে এই ম্যাথগুলো ইজিলি সলভ করতে পারবেন তো এইটার জন্য একটা প্রমাণ আছে এই প্রমাণটা পরীক্ষায় আসার মতো একটা ইম্পর্টেন্ট প্রোগ্রাম প্রমাণ তো আমরা একটু জেনে নিই হালকা করে সেটা হচ্ছে কি থেভেনিনের ক্ষেত্রে আমরা কী শিখলাম এইয়ার ক্ষেত্রে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফারের ক্ষেত্রে আমরা এটাই জানলাম যে মেইন ইস্যুই হচ্ছে আর এল সমান সমান আরটিএস নর্মালি সবসময় দেখবেন সব বইয়েতে আর এল সমান সমান আরটিএস দেওয়া থাকবে তখনই ম্যাক্সিমাম পাওয়ার হবে কিন্তু ওইটা কখন কন্ডিশন ওই কন্ডিশন হচ্ছে যখন আর এল এর ভ্যালু অজানা আচ্ছা এবং তারই ম্যাক্সিমাম পাওয়ার হতে পারবে তাহলে আমরা নর্মালি এই জিনিসটা প্রমাণ করবো অর্থাৎ প্রমাণ আপনার কোনো পরীক্ষার হলে আসবে যে প্রমাণ করুন যে আর এল সমান সমান আরটিএস তাহলে এটা যদি আসে তাহলে সেক্ষেত্রে কী করতে হবে সেক্ষেত্রে আমরা থেভেনিন ইকুইভ্যালেন্ট একটা সার্কিট করবো তার সাথে লোডটা লাগাই দিব অর্থাৎ যার ম্যাক্সিমাম ভ্যালু নির্ণয় করতে বলবে করে আমরা এখন এর মধ্যে কারেন্ট নির্ণয় করবো তাহলে আর কারেন্ট যদি নির্ণয় করি তাহলে আমরা কী জানবো টোটাল ভোল্টেজ ভাগ টোটাল রেজিস্টার আর এল সমান সমান কি আরটিএস তাহলে আমরা কী পাইলাম কারেন্ট পাইলাম এখন আমরা এটা ম্যাক্সিমাম পাওয়ারের সূত্র বসাবো এখন অনেকে আছে আমরা ম্যাক্সিমাম পাওয়ার সূত্র কীভাবে বসাই জানেন সেটা হচ্ছে সূত্র মুখস্থ করছি যে হচ্ছে ভিটিএস স্কোয়ার ফোর আরটিএস এটা ফোর কই থেকে আসলো যে এটা ক্যালকুলেশন করলে ফোরই ডিসির ক্ষেত্রে ফোরই হয় এইভাবে আমরা মুখস্থ করি কিন্তু বাস্তবিকতা এইভাবে মুখস্থ করা যাবে না তো যদি প্রশ্নের মধ্যে এটা এসি হয় এসি যদি হয় আর যদি বলে দেয় যে এটা আরএমএস ভ্যালু বা ম্যাক্সিমাম ভ্যালু তখনই আপনার এসির সূত্রটাও আর কাজে আসবে না তো আপনার বুঝতে হবে যে এই ফোরটা কীভাবে আসতেছে এসির ক্ষেত্রে যে আর আসে বা এসির ক্ষেত্রে কখন কিছুই আসে না এই জিনিসগুলো কি সেই বেসিকটা বুঝলে আপনি সব ধরনের লজিক অ্যাপ্লাই করতে পারবেন তাহলে আমি নর্মাল কারেন্ট পাইলাম সার্কিটটা আমার এখন কন্ডিশন কি ম্যাক্সিমাম পাওয়ার করা তো ম্যাক্সিমাম পাওয়ার কীভাবে করবো সেটা আমি দেখি তো নর্মাল পাওয়ার আমরা কীভাবে নির্ণয় করি পি সমান আই স্কোয়ার আর তাহলে আই এখানে কী আছে এটা অর্থাৎ ভিটিএস আর এল প্লাস আরটিএস
এটা গুণন আর এল এই যে এই আর অর্থাৎ ম্যাক্সিমাম পাওয়ার কোথাকার নির্ণয় করতে চাচ্ছি অর্থাৎ আমি পাওয়ার সাধারণত নির্ণয় করছি কোথায় এই শাখা এই লোডটা তাহলে এই লোডটার যদি হয় তাহলে এই লোডটার মধ্যে কারেন্টের স্কোয়ার গুণন ওই লোডটার রেজিস্টার তাহলে ওই লোডটার রেজিস্টার দিলাম তার মানে এরকম আসতেছে এখানে এখন পাওয়ার তো এই পাওয়ারটাকে আমি এখন ম্যাক্সিমাম করব অর্থাৎ কখন ম্যাক্সিমাম পসিবল যখন এই পাওয়ারটাকে আমি ডিফারেন্সিয়াল করব তাতে ভেরিয়েবল ডাটার সাপেক্ষে করে শূন্য বসাবো তখনই সে ম্যাক্সিমাম ডাটা দিবে অর্থাৎ সেটা কি জিনিস অর্থাৎ আমি যদি নর্মালি ডি পি ভাগ ডি টি সমান সমান জিরো করি অর্থাৎ এই ডাটাটাকে যদি আমি ডিফারেন্সিয়াল করে জিরো করি তাহলে তার মধ্যে ম্যাক্সিমাম ডাটা পাবো অর্থাৎ যে পাওয়ারের ভ্যালুটা আসবে অর্থাৎ যে ডাটাটা আসবে সেই ডাটাটা যদি আমি করি তাহলে ওই সার্কিটটার মধ্যে ম্যাক্সিমাম পাওয়ার পাবো তাহলে সেক্ষেত্রে সেটা কীভাবে করবো এখানে তো টি এই রেজিস্টরে তো টির সাপেক্ষে হবে না এই রেজিস্টরে ভেরিয়েবল ডাটা হচ্ছে আর এল তো আমরা এখন এটা ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার করব সেক্ষেত্রে আমি সূত্রটা উপরে বসাই রাখি দিয়ে আমরা প্রমাণটা করি সেটা হচ্ছে ভিটিএস স্কোয়ার আর এল প্লাস আর টিএস স্কোয়ার গুণন আসলো কত আর এল তাই না আমরা পাওয়ারটা দেখলাম তো তাই এই পাওয়ারকে আমরা এখন কী করব ডি পি সমান ডি আর এল এর সাপেক্ষে ম্যাক্সিমাম করবো যদি ডিফারেন্সিয়াল করে ম্যাক্সিমাম করি তাহলে সেই ডাটাটা যে ভ্যালু আসবে সেটা হবে ম্যাক্সিমাম অর্থাৎ ম্যাক্সিমাম করার এটা হচ্ছে কন্ডিশন আপনি এই ধরনের কন্ডিশন অনেক ক্ষেত্রেই দেখবেন যে ম্যাক্সিমাম করছে হুট করে তারা ওই ডাটাটাকে ডিফারেন্সিয়াল করে ম্যাক্সিমাম ডাটা বাইর করছে বিশেষ করে ট্রান্সফর্মারে পাবেন যখন ট্রান্সফর্মারের ভোল্টেজ রেগুলেশন ম্যাক্সিমাম মিনিমাম নির্ণয় করবেন তখন আচ্ছা তাহলে কী আসে দেখি এটা যদি ডিফারেন্সিয়াল করে পি জায়গায় ডাটা বসাই অর্থাৎ ডি ভিটিএস আর এল প্লাস আর টিএস গুণন কি আর এল ভাগ কত এটা ডি আর এল সমান সমান কত শূন্য আচ্ছা তো এটার সাথে ভিটিএস আছে ভিটিএসটা এদিকে বাইর করি নাই সেই ভিটিএসটা ওই দিকে নিয়ে যাই নিয়ে গেলে জিরোর সাথে গুণ হইলে সে শূন্য হয়ে যাবে তো আমরা ভিটিএসটাকে একটু কমাই রাখি আমাদের যেহেতু জায়গা কম হচ্ছে ভিটিএসকে আমরা ওই দিকে দিলে হবে শূন্য আসে মানে এই ভিটিএসটা যদি আমি বাইরে নেই যেহেতু ওইটা ভেরিয়েবল হয়ে গেলে ওই দিকে গেলে আমার ডাটাটা শূন্য চলে আসবে তাহলে এখানে থাকতেছে আর এল তা আর এল সহ আমি কী করবো ডিফারেন্সিয়াল করবো যার কারণে আমি এই ডাটাগুলো ওই দিকে নিচ্ছি না ওই দিকে যদি নেই তাহলে তো আমার থাকতেছে না আর কিছুই তাহলে সেক্ষেত্রে আমার কী হচ্ছে দেখি তাহলে মেইনলি জিনিসটা হচ্ছে এইরকম যে এখানে লিখি দেন আমরা পরে মুছে নিব যে ডি আর এল ভাগ আর এল প্লাস আর টি স্কোয়ার এখন এর নিচে আছে কথা ডি আর এল সমান সমান কি শূন্য মূলত হচ্ছে কি এটা তো এই জিনিসটা এর পরের লাইনটা তাহলে কি হবে অর্থাৎ এটা ডিফারেন্সিয়াল করতেছি তো এই ডিফারেন্সিয়াল সূত্রটা আছে কি ইউভির সূত্র অর্থাৎ আমরা দেখবেন যে ইয়ার মধ্যে সূত্র দেখবেন ইউ ভাগ ভি যদি ডিফারেন্সিয়াল করা যায় তাহলে একটা সূত্র আসে সেই সূত্রটা এখন আমরা এখানে ফেলালে ডাটাটা এরকম আসবে অর্থাৎ এটার সূত্রটা হচ্ছে দেখুন ডি ইউ ভাগ ভি এটার সূত্রটা হচ্ছে এরকম যে ইউকে রেখে না ভিকে রেখে ইউ এর ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়াল মাইনাস ডি ভি অর্থাৎ এটা হচ্ছে ইউ তাহলে ভিকে রেখে ইউ এর ইন্টিগ্রেশন আর ইউকে রেখে ভি এর ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়াল এটার ক্ষেত্রে ডিফারেন্সিয়াল আর এটা ইউ উপরেরটা ইউ নিচেরটা ভি ভাগ হচ্ছে কি ভি স্কোয়ার তাহলে সেই হিসাব করলে দেখেন এটা হচ্ছে ইউ এটা হচ্ছে ভি এটা ইউ এটা ভি জাস্ট খালি এর জায়গায় ডাটাগুলো বসাই দিব ডাটাগুলো বসাই দিলে আমাদের আর টিএস সমান আর এল চলে আসবে দেখেন সেটা হচ্ছে ভি বসাই ভি কত এটা তাহলে আর এল প্লাস আর টিএস স্কোয়ার ওকে এখন ইউকে ডিফারেন্সিয়াল করব তাহলে ইউকে যদি ডিফারেন্সিয়াল করি তাহলে ইউ এখানে কি আর এল তাহলে এই আর এল আর এল এর সাথে যদি ডিফারেন্সিয়াল করা হয় অর্থাৎ আর এল ভাগ ডি আর এল করা হয় তাহলে আর এল কাটা যায় অর্থাৎ ওয়ান হয়ে যায় তাহলে এটার জন্য ওয়ান মাইনাস তাহলে এটা কি ইউ ইউ কোনটা আর এল ডিফারেন্সিয়াল করতে হবে কানে ভি রে তাহলে ভি কোনটা এই নিচেরটা তাহলে ভি যদি ডিফারেন্সিয়াল করা হয় তাহলে অর্থাৎ যদি
এই রকম আরএল প্লাস মানে এই রকম এ কে অর্থাৎ এ এন এ যদি হয় ভাগ ডিটি যদি করা হয় তাহলে এই এ এর উপরে যে ডাটাটা আছে সেই ডাটাটা মুখের সামনে আসবে অর্থাৎ এন আসবে এরপরে এ এন মাইনাস ওয়ান এটা হচ্ছে তার সূত্রই সেই ক্ষেত্রে আমাদের এই টুটা কি হচ্ছে এখানে মুখের সামনে আসতেছে এরপরে এ এ হচ্ছে কোনটা এই যে ইউভি হিসেবে যে ডাটাটা তাহলে এখানে আসতেছে কি আর এল প্লাস আর টিএস অর্থাৎ এগুলো আমরা একটু মুছে দিই সমান সমান টু মাইনাস ওয়ান কারণ এন মাইনাস ওয়ান তাহলে ওয়ানে হয় এটা বাদ সমান সমান কত শূন্য এই আমাদের হয়ে গেছে ভাগ কত ভি স্কোয়ার তাহলে ভি স্কোয়ার যদি দেই তাহলে এখানে কি ভি ভি স্কোয়ার স্কোয়ার আর স্কোয়ারে ফোর হয়ে যায় সেই ডাটাটা যদি এখানে জিরো দিয়ে গুণ দেয় গুণ করি তাহলে শূন্য হয়ে যায় তো আমরা আর ওগুলো লিখলাম না ওগুলো লেখার দরকার নেই এই ভি স্কোয়ারের ডাটাটা আর দরকার পড়তেছে না তাহলে এটা যদি ওই দিকে নিয়ে যাই তাহলে এটা হয়ে যাচ্ছে প্লাস তাহলে এটা একটা আর একটা এখানে যদি দুইটা আছে তো একটা একটা কেটে দিলাম তাহলে থাকলো কত আর এ প্লাস আর টিএস সমান সমান আর এল টু আর এল তাহলে আর টিএস সমান সমান আর এল হচ্ছে দেখেন দুইটা থেকে একটা বাদ যাচ্ছে তাহলে আর এল সমান সমান আর টিএস এসে এই প্রমাণটা কিন্তু খুবই দরকারি প্রমাণ তো কাজেই এটা আপনারা চেষ্টা করবেন আয়ত্তে আনার জন্য আমি আপনাদের বেসিক থিংগুলো দেখাই দিলাম হয়তো প্রথমে প্রথম যারা দেখতেছেন তারা ভাবতেছেন এত ডিটেলস কী করাচ্ছে এগুলা কিন্তু এটা খুবই দরকারি এখন কথা হচ্ছে যে আমরা পাওয়ারের সূত্রটা যে দেখলাম এই পাওয়ারের সূত্রটা তাহলে কীভাবে হচ্ছে আর এল সমান সমান আর টিএস তো বুঝলাম তাহলে পাওয়ারের সূত্রটা কীভাবে সব সময় চেষ্টা করবেন পাওয়ারের সূত্রটা এভাবে বোঝার জন্য বইয়ে কী আছে সেটা বোঝার জন্য না তাহলে আমরা কী দেখি পি আই সমান সমান আর এল তাহলে এই পাওয়ারটা আমি এখন ম্যাক্সিমাম পাওয়ার হিসেব করছি তো ম্যাক্সিমাম পাওয়ারের শর্তে আমরা কী জানিছি আর এল সমান সমান আর টিএস জানি যে এই কন্ডিশন যদি হয় তাহলে সে ম্যাক্সিমাম পাওয়ার দিবে তাহলে এই পাওয়ারটা সবসময় কোথায় নির্ণয় করতে হচ্ছে লোডে নির্ণয় করতে হচ্ছে এই জন্য লোডের রেজিস্টার দিছে আচ্ছা তাহলে এখানে কারেন্ট কারেন্ট সমান সমান আমরা কী জানি ভি টিএস ভা আর এল প্লাস আর টিএস তাহলে এটার উপরে স্কোয়ার হচ্ছে এটার উপরও স্কোয়ার হচ্ছে দেখুন এটা স্কোয়ার আছে স্কোয়ার তো এটা আর এটা তো দুইটাই সমান যখন তাকে ম্যাক্সিমাম ধরবো দেখুন এটা আর এল তাহলে এটা এটা তো সমান তাহলে সমান যদি হয় তাহলে আমরা বলতে পারি না যে একটা আর এল যেহেতু এটা আর এল তাহলে একটা আর টিএস এটারও নাম আর এল দিয়ে ফেললাম কারণ দুইটা তো সেম তখনই তো পাওয়ার ম্যাক্সিমাম হবে তার মানে এটা কত আছে টু আর এল হচ্ছে অর্থাৎ টু আর এল তাদের উপর কী আছে স্কোয়ার আছে তাহলে এই টু টু কত হচ্ছে ফোর হয়ে যাচ্ছে অর্থাৎ ভি টিএস স্কোয়ার ফোর আর এল স্কোয়ার গুণন এখানে একটা আর এল আছে এটা এটা কেটে দিলাম তাহলে সূত্র আসতেছে কি ভি টিএস স্কোয়ার ফোর আর এল আবার যখন এটা আমরা এসিতে করবো তখন আর একটু প্রবলেম হবে তখন এই ভোল্টেজটাকে আমাদের ম্যাক্সিমামে যদি তাড়া দেয় তাহলে ভোল্টেজটাকে আর এম এসে নিতে হয় কিন্তু এখানে তো আর এম এসে নিতে হবে না কারণ হচ্ছে ডিসির আর এম এস আর ইয়া একই কাজে এখানে আপনি নির্ধিদায় ফোর দিয়েও যদি এই সূত্রটাই মুখস্থ রাখেন নির্ধিদায় পারবেন অথবা আপনি যদি এই বেসিক কনসেপ্টটা রাখেন যে ম্যাক্সিমাম ডাটা তখনই হয় যখন এই দুটা সমান হয়ে যায় তখন আপনি ইজিলি ম্যাথটা সলভ করতে পারবেন তো আমি সবসময় এই সূত্রগুলো মুখস্থ করি না আমি সবসময় এই বেসিকটা রাখি মাথায় যে এখানে যে আর এল পাবো অর্থাৎ এই আর টিএস এর ডাটা পাবো সেটা যে সমান হবে সেই হলে আমার উত্তর শেষ করে দেয় তো এখানে একটা ম্যাথ দেখি আমরা দেখলে বিষয়টা আরো বুঝবো সেটা হচ্ছে চলুন এখানে একটা আপনাদের ম্যাথ দেখাই আমি যে এটা কত আছে এখানে একশো এখানে পঞ্চাশ আর এইখানে আছে কত একশো আর এটা অ্যাডজাস্টেবল এই রেজিস্টারটা আর এখানে দেওয়া আছে কত একশো ভোল্ট এখন বলতেছে যে এই যে আরটা এই যে আরটা এই আর এল এর ভ্যালু কত হলে অর্থাৎ সরি এই আর এল ভ্যালু কত হলে এইখানে ম্যাক্সিমাম পাওয়ার হবে প্রশ্নের মধ্যে এইভাবে বলে দিছে যে আর অ্যাডজাস্টের ভ্যালু কত হলে একশো অর এটার নাম হচ্ছে কি আর এল আর এল এ ম্যাক্সিমাম হবে ম্যাক্সিমাম কি পাওয়ার হবে আচ্ছা তার মানে আমাদের কী করতে হবে
যে একজনের অজানা মানে রেজিস্টার আর আরেকজনের পাওয়ার অর্থাৎ লোডের পাওয়ার, তাহলে এটাকে আমাকে কন্ডিশনে ফেলাইতে হবে হয় এর ভ্যালু জিরো হবে নয় শূন্য হবে। এবং এখানে ম্যাক্সিমাম পাওয়ার কত, ম্যাক্সিমাম পাওয়ার কত সেটাও আমরা দেখাব। তাহলে এটাকে যদি আমি শর্ট করে দেই, দেখুন এটা যদি আমি শর্ট করে দেই অর্থাৎ আর অ্যাডজাস্টেন্ট সমান সমান যদি জিরো ধরি তার মানে সে শর্ট হয়ে যাচ্ছে। জিরো মানে কি? শর্ট হওয়া রেজিস্টরের ক্ষেত্রে। আর রেজিস্টর যদি ইনফিনিট হয় তাহলে ওপেন হয়ে যাচ্ছে। তাহলে এটা যদি শর্ট হয়ে যায় তাহলে এটাও একই প্রান্ত, এটাও একই প্রান্ত, তার মানে এই রেজিস্টরটার কোনো কাজ নাই। এই রেজিস্টরের কাজ নাই মানে কি? যে এই দিক দিয়ে কারেন্ট আসে এদিক দিয়ে, এই দিক দিয়ে যাচ্ছে, অর্থাৎ টোটাল আর কত হচ্ছে তাহলে? আর সমান সমান একশো প্লাস পঞ্চাশ সমান সমান একশো পঞ্চাশ ওহম। তাহলে কারেন্ট কত আসে? আই সমান সমান একশো ভোল্ট ভাগ একশো পঞ্চাশ। তাহলে আসে কত? একশো ভাগ একশো পঞ্চাশ, জিরো পয়েন্ট সিক্স 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 সেভেন এম্পিয়ার। তাহলে ম্যাক্সিমাম পাওয়ার কি হবে? ম্যাক্সিমাম পাওয়ারের জন্য ওই সেম সার্কিটে আনতে হবে, সেটা হচ্ছে এই জায়গার কারেন্ট আর এই জায়গার রেজিস্টার জানি আমি। তাহলে এই জায়গার কারেন্ট কত পাইলাম? জিরো পয়েন্ট জিরো পয়েন্ট সিক্স সিক্স অর্থাৎ সিক্স সিক্স সেভেন। তাহলে আই স্কোয়ার আর তাহলে এর এখন আমি পাওয়ার, যে পাওয়ারটা পাচ্ছি সেই পাওয়ারটা আমি ম্যাক্সিমাম পাওয়ার পাবো। তাহলে গুণন পয়েন্ট সিক্স সিক্স অর্থাৎ এখানে আমি চৌচল্লিশ পয়েন্ট চৌচল্লিশ ওয়াট পাচ্ছি, অর্থাৎ চৌচল্লিশ পয়েন্ট চৌচল্লিশ ওয়াট। এখন কথা হচ্ছে আমি তো এই পাওয়ারটাই দেখে দেখলাম যে হ্যাঁ আমার মধ্যে ম্যাক্সিমাম পাওয়ার যাচ্ছে, কিন্তু আপনি তো এর আগে বুঝাইলেন অন্যভাবে, সেটা হচ্ছে এরকম থেভেনিনের মতো নাকি সার্কিট হবে, হয়ে এখানে লোড লাগাইতে হবে। তো দেখুন এই সার্কিটটা আর থেভেনিনের প্রয়োজন পড়তেছে না। কেন প্রয়োজন পড়বে? আমি তো ওরা তো আমাকে অন্য কিছু বলছে, ওরা তো আমার বলে নাই যে আর টি এর সমান আর এল কীভাবে হবে সেটা দেখান। ওরা তো আমার এয়ার অ্যাডজাস্টেবল এয়ার ম্যাক্সিমাম পাওয়ার করতে বলছে, তো কাজে এখানে আর আমার ওইটা আনার দরকার পড়তেছে না। তো এখন দেখি যদি এটা আমরা ওপেন করতাম তাহলে কি হইতো, অর্থাৎ আরও সমান সমান যদি, এটাই কিন্তু উত্তর এই ম্যাথটার ক্ষেত্রে আসবে। অর্থাৎ তো আমি আপনাদের বোঝার ক্ষেত্রে আরও সমান সমান আমি ইনফিনিটি ধরতেছি অ্যাডজাস্টেবলটা, যদি ইনফিনিটি ধরি তার মানে এটা ওপেন হয়ে যাবে, তাহলে সার্কিটের দিক দিয়ে এদিক দিয়ে কারেন্ট প্রবাহিত হবে। তাহলে সার্কিটের মধ্যে টোটাল রেজিস্ট্যান্স কত আসবে এবার দেখি তো, যদি ইনফিনিটি ধরি তাহলে আসতেছে আর টি আসতেছে এখন কত? একশো প্লাস পঞ্চাশ প্লাস একশো, তার মানে দুইশো পঞ্চাশ। তো রেজিস্ট্যান্স বেশি হয়ে গেল মানে কি? কারেন্ট কমে যাবে। কারেন্ট কম হবে মানে কি? পাওয়ার কম হবে। পাওয়ার কম হইলে তো আমার হইলো না, কারণ আমার তো ম্যাক্সিমাম পাওয়ার লাগবে। কত কম হয় সেটা দেখি, আই সমান সমান ভি ভাগ আর, ভি আমার কত? একশো, আর আমার কত? দুইশো পঞ্চাশ। তাহলে কত আসে দেখি, জিরো পয়েন্ট ফোর, জিরো পয়েন্ট ফোর কি এম্পিয়ার। তাহলে এটা করেন দেখি, জিরো পয়েন্ট ফোর গুণন জিরো পয়েন্ট ফোর গুণন একশো অর্থাৎ আই স্কোয়ার আর করেন, তাহলে পয়েন্ট ফোর গুণন পয়েন্ট ফোর গুণন একশো ষোলো ওয়াট আসে। তাহলে কি আপনার ম্যাক্সিমাম পাওয়ার দিল সার্কিট আপনার লোডকে দেয় নাই? তাহলে এটা হবে না। কোনটা হবে? আগে যে ধরছিলাম উত্তর হবে কি যে এটা সমান সমান শূন্য, অর্থাৎ অ্যাডজাস্টেবল রেজিস্টার যদি শূন্য হয় তাহলে সার্কিটে ম্যাক্সিমাম পাওয়ার প্রবাহিত হবে, সেই ম্যাক্সিমাম পাওয়ার হবে এত ওয়াট। এই ম্যাথে কি কারো কোনো বুঝার আছে? ভাই ম্যাথে কি কারো কোনো বুঝার আছে? থাকলে রেসপন্স দেন, নাহলে আমি আরেকটা ম্যাথ করাই শেষ করাবো। আচ্ছা ধরে নিচ্ছি যে এই ম্যাথে কোনো প্রবলেম নাই, কেউ যেহেতু রেসপন্স দিচ্ছেন না। আচ্ছা এইবার আমি আরেকটা ম্যাক্সিমাম পাওয়ারের ম্যাথ আপনাদের দেখাই, সেটা হচ্ছে এই ম্যাথটা অলরেডি আসছে, আমি যে ম্যাথগুলো আজকে আপনাদের সামনে নিয়ে আসছি সব ম্যাথগুলাই কোনো না কোনো পরীক্ষায় আসছে। অনেক সময় দেখবেন যে এরকম গ্রাম করা থাকে, এরকম গ্রাম করা থাকে, এরকম গ্রাম করা আছে।
এর মানে হচ্ছে কি জানেন, যে গ্রাউন্ড করা মানে কি, যেটা মাটির সাথে লাগানো আছে, মাটির সাথে পোতানো আছে, আর মাটি গেলিবা শর্ট করা, তার মানে এই লাইনটা এটার সাথে লাগবে, এই লাইনটা এটার সাথে লাগবে, এই লাইনটা এটার সাথে লাগবে। তাহলে বোঝা যাচ্ছে যে এটা মূলত একটা লাইন, অর্থাৎ সবাই এর সাথে এরাদার লাগিয়ে গেছে। তাহলে গ্রাউন্ড দেখে আবার বিচলিত হওয়ার কোনো কারণ নাই। তাহলে এটা হচ্ছে থ্রি, এটা হচ্ছে টু, আর এটা হচ্ছে কত, ওয়ান। আচ্ছা, এখন সার্কিটের মধ্যে কি বলছে, যে এই লোডের ম্যাক্সিমাম পাওয়ার তারা দিয়ে দিছে, বলছে সার্কিটের মধ্যে যে আর এর রেজিস্টর কত হলে, দেখুন এটাও অজানা ভ্যালু, এটাও অজানা ভ্যালু, বলতেছে যে এই আর এল এর তারা ওয়াট দিয়ে দিছে, ওয়াট কত দিছে, পি ম্যাক্স, বলছে যে থ্রি মিলি ওয়াট নেয়, সর্বোচ্চ সে এত ওয়াট পাওয়ার নেয়। দেখুন সর্বোচ্চ কথা কিন্তু থাকবে, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেমের বৈশিষ্ট্য হচ্ছে ম্যাথের ক্ষেত্রে বলে দিবে সর্বোচ্চ পাওয়ার। তা সর্বোচ্চ পাওয়ার কখন হয় সেই ইস্যুগুলো আপনাদের অনুযায়ী আপনাদের ম্যাথ করতে হবে। তাহলে এটার ক্ষেত্রে দেখুন, এটাও অজানা এটাও অজানা, তো আমার আর এল এর অলরেডি ম্যাক্সিমাম পাওয়ার তারা ধরে দিছে। তো এইখানে আপনি আবার ওই লজিক ফেলাইলে হবে না যে আর কে আমার হয় শূন্য ধরতে হবে না হয় ইনফিনিটি ধরতে হবে। যদি আপনি আর কে শূন্য ধরেন তাহলে পুরো সার্কিট শর্ট হয়ে যাবে, কি কারণ এটাও এটা একটা প্যারালালের ক্ষেত্রে কি হয় প্রতিটা ভোল্টেজকে সেম হইতে হবে। তাহলে দেখুন এটাও যদি শর্ট হয়, এত আর সময় সময় যদি শূন্য ধরেন তাহলে এটাও শর্ট হয়ে গেলো, এটাও শর্ট হয়ে গেলো, এটাও শর্ট, কারণ সবগুলোই আর একই আর, মানে এটা শূন্য মানে এটাও শূন্য এটাও শূন্য। তার মানে কি হচ্ছে, এখান থেকে এই ভোল্টেজ হচ্ছে থ্রি ভোল্ট, এইখান থেকে এই ভোল্টেজ হচ্ছে টু ভোল্ট, এখান থেকে এই ভোল্টেজ ওয়ান ভোল্ট, সার্কিট ইনভ্যালিড। তো সার্কিট তো আর ইনভ্যালিড হবে না, আপনাকে সার্কিট ভ্যালিড করতে হবে। সেক্ষেত্রে আমার কী করতে হচ্ছে, এই আর এর একটা ডাটা আসবে, কী ডাটা আসবে, আপনি গেট ওপেন করবেন মানে ইনফিনিটি ধরবেন, এটা যদি ওপেন করেন তাহলে সার্কিট তো হইল না। তাহলে কী করতে হবে, অবশ্যই যেহেতু ম্যাক্সিমাম পাওয়ার তারা দিয়ে দিছে, তার মানে এখানে ওই কন্ডিশন ফিল আপ না হয় কী হবে, আর এর সমান সমান আর টি এস কন্ডিশন হবে। তাহলে আর এর সমান আর টি এস কন্ডিশন, তাহলে কী করতে হবে, এই কোটা এটার সাপেক্ষে না, আর এল যেহেতু ম্যাক্সিমাম পাওয়ার তার নির্ণয় করতে বলছে, ইয়া দিয়ে দিছে তারা, তার মানে এটাই আর এল, আর এখানে হচ্ছে আর টি এস, আর এখানে হচ্ছে ভিটিএস। আচ্ছা, এখন আমরা কী করবো, এই জায়গাটা ওপেন ধরি, কারণ হচ্ছে আমরা আগে থেভেনিন করি, থেভেনিন করলে কী হয় যার সাপেক্ষে করতে হয় তাকে ওপেন ধরতে হয়। তাহলে ওপেন ধরলে কী হচ্ছে, এই জায়গাটা এটার নাম কী দিলাম ভিএ, তার মানে এইখান থেকে এইখানে ভোল্টেজ যা, এই জায়গা থেকে এই জায়গার ভোল্টেজ একই, এইখান থেকে এখানের ভোল্টেজ একই, এই জায়গা থেকে এই ভোল্টেজটা এখানে তারা একই, কারণ হচ্ছে এটা এক প্যারালাল সবাই। দেখুন এই যে আপনি মিটারের এখানে একটা মাথা লাগান, ওই মিটারের অপোজিট এখানে লাগান, এখানে লাগান, এখানে লাগান, সব একই ভ্যালু দেবে। তার মানে নাম যদি আমরা ভিএ ধরি, তাহলে কেভিএল ফেলাই, ভিএ মাইনাস এখানে কী আছে এটা দিয়ে ধরি, মাইনাস ওয়ান ভাগ কত আর, প্লাস ভিএ মাইনাস টু ভাগ কত আর, প্লাস ভিএ মাইনাস থ্রি ভাগ কত আর সমান সমান শূন্য। তাহলে আর সমান সমান কী আসে দেখি, তাহলে আর আমরা কমন নিলাম, তার মানে আমার কাছ থেকে ভিএ মাইনাস ওয়ান প্লাস ভিএ মাইনাস টু প্লাস ভিএ মাইনাস থ্রি সমান সমান জিরো। আর ওইদিকে যে শূন্য হয়ে গেলো, আর কে কমন নিলাম যে, তাহলে একটা ভিএ দুইটা ভিএ তিনটা ভিএ, আর এক তিন তিন ছয়, ওই দিকে গেলো ছয় প্লাস হয়ে গেল, অর্থাৎ থ্রি ভিএ সমান সমান ছয়, তাহলে ভিএ সমান সমান টু। তাহলে আমরা ভিএ, এই ভিএটাই কি ভিটিএস, তার মানে টু পাইলাম। এখন ধরে নিই আরটিএস, তাহলে আরটিএস এর ক্ষেত্রে আমরা থেভেনিনের কি জানি, যদি ডিপেন্ডেন্ট সোর্স হয় তাহলে সেক্ষেত্রে আরটিএস অন্যভাবে করতে হয়, টেস্ট ভোল্টেজ টেস্ট কারেন্ট নিয়মে, আর যদি ইন্ডিপেন্ডেন্ট সোর্স হয় তাহলে ভোল্টেজ সোর্স থাকলে তাকে ইন্টারনাল রেজিস্ট্যান্স দিয়ে শর্ট করতে হয়, যদি না থাকে তাহলে সরাসরি শর্ট আর কারেন্ট সোর্স ওপেন। তাহলে এখন এগুলো শর্ট করেন, মানে এই রেজিস্টর নাই, রেজিস্টর যদি না থাকে তাহলে সার্কিট কেমন দেখি, এ বি, তাহলে এটা হচ্ছে আর, এটা হচ্ছে আর, আর তাহলে আরটিএস কত, আর ভাগ থ্রি, তার মানে আরটিএস আমরা পেলাম কত, আর ভাগ থ্রি। এখন সার্কিটের মধ্যে ম্যাক্সিমাম পাওয়ার হয়েছে, যে পাওয়ারটা তারা বলে দিছে যে থ্রি মিলি ওয়াট, তার মানে আমার এখন কী করতে হবে, এখানে পি ম্যাক্স সমান সমান আই স্কোয়ার আর, এটা কি আর এল, তাহলে এই আর এল এর ভ্যালু কত, এখন ম্যাক্সিমাম পাওয়ার যে হচ্ছে আর টি এস সমান সমান আর এল। তাহলে এই ডাটাটা এখন আমরা এখানে বসাবো, তাহলে পি ম্যাক্স সমান সমান আই স্কোয়ার
আর এল, তাহলে আই সমান সমান কি ভি টিএস স্কোয়ার, আর এটা কি আর এল প্লাস আর এল ধরলাম গুণন আর এল, আর এল প্লাস আর এল ধরলাম কেন, কারণ হচ্ছে আর টিএস সমান সমান আর এল, তাহলে একই ধরলাম। ধরে আমরা এখন কি করি, তাহলে টু আর এল হচ্ছে এটার উপর কিনতে হবে স্কোয়ার হবে, তাহলে কি হচ্ছে টু আর এল হচ্ছে, তাহলে টু আর এল থেকে ফোর আর এল হচ্ছে, তাহলে ফোর হচ্ছে আর এটা স্কোয়ার হচ্ছে, এই স্কোয়ার থেকে এটা কেটে দিলাম, তাহলে কি আসতেছে এরকম আসতেছে। সেই ক্ষেত্রে এটা ডাটা দেখা কত ওয়াট, এখন এই আর এল সমান কত আসছে, মানে আর টিএস এর যে ডাটা আসছে সেই ডাটাটা, তাহলে সেক্ষেত্রে আমার কত ভি টিএস স্কোয়ার ফোর আর ভাগ থ্রি, তাহলে এটা যদি উপরে যায় তাহলে এটা হয়ে গেল থ্রি। তার মানে এখন আমরা এটা এদিকে নিয়ে আর এইদিকে উপরে উঠাই, অর্থাৎ আর সমান সমান থ্রি গুণন ভিটিএস কত টু, তাহলে দুই দুগুণের চার স্কোয়ার আছে, আর এটা আসতেছে এখানে কত থ্রি, আর আগের আছে ফোর, তাহলে থ্রি কি মিলি ওয়াট, অর্থাৎ এখানে মিলি, তাহলে এই ফোরে ফোরে কাটা থ্রি থ্রি কাটা, তার মানে ওয়ান কে ওহম, মিলি উপরে গেলে কি হয় কিলো হয়, তাহলে কি আসতেছে ওয়ান আসতেছে, যেহেতু ওয়ান আসতেছে তার মানে এই যে আর টিএস পাচ্ছি আমরা, এটা হচ্ছে কি আর টিএস, সরি এটা আর টিএস না, আর টিএস তো আমরা পাইছি আর ভাগ থ্রি, এখন যদি ওয়ানকে যদি থ্রি দিয়ে ভাগ দিই তাহলে সেটা আর টিএস হবে, আমরা এই আর পাইলাম, এই আর কত পাইছে ওয়ানকে, প্রশ্নের মধ্যে তারা এই আর এর ভ্যালু চাইছে, তাহলে আমার এই আরকে বাইর করে দেখালাম যে এটা হচ্ছে ওয়ানকে, অর্থাৎ যেহেতু প্রতিটার ক্ষেত্রে আর সমান তার মানে প্রতিটারই ইয়া হচ্ছে কত ওয়ানকে করে। তো ম্যাথটা কি কারো প্রবলেম আছে, ভাই প্রবলেম থাকলে বলেন, না হলে আমরা জুমে চলে যাই, না নটনের ক্ষেত্রে ম্যাক্সিমাম ধরাই বলে না, আটটা বুঝিনি, আচ্ছা আটটা বুঝেন নাই, তো দেখেন আমরা কি করলাম ম্যাক্সিমাম পাওয়ার করতে বলতেছে, কোথাকার ম্যাক্সিমাম পাওয়ার করতে বলতেছে, এই লোডের মধ্যে লোড তারা দিয়ে দিছে কিন্তু লোডের ভ্যালু দেয় নাই, বলছে যে আর এর মান কত হলে লোডে ম্যাক্সিমাম পাওয়ার যাবে, কিন্তু এই আর যদি আমরা ইনফিনিটি বানাই তাহলে জিরো অথবা ইনফিনিটিতে আর কাজ করবে না, যেহেতু আর এল এর ভ্যালুও নাই এটার ভ্যালুও নাই, তাহলে সেক্ষেত্রে আমার আর এল সমান আর টুতে আসতে হচ্ছে, আর টু এই কন্ডিশনে আসতে হচ্ছে, যেহেতু এই কন্ডিশনে আসতে হচ্ছে তাহলে কি করতে হবে আমার আর টিএস বাই করতে হবে এবং ভিটিএস ভিটিএস লাগবে, তো আমি কেসিএল করলাম করে তো ভিটিএস পাইলাম, তাহলে এইখানে আমরা ভিটিএস নির্ণয় করলাম, তাহলে এবার আর টিএস করলাম, আর টিএস পন্থায় যেটা থেভেনিন করি আর টিএস করলাম, তাহলে এই আর টিএস এর ভ্যালু যা এটার ভ্যালুও সেম আইলো ম্যাক্সিমাম পাওয়ার করার জন্য, এখন এই সার্কিটের মধ্যে পাওয়ারটা কত আসছে থ্রি মিলি আসছে, তাহলে সেই যে থ্রি মিলি আসলো সেই থ্রি মিলিটা এখানে বসাইলাম, সব ডাটাগুলো অর্থাৎ আর এল আর টিএস করলাম, দেখেন আমি তো একটু শর্টকাট করছি, কারণ হচ্ছে কি যে এই আর এল আর এলগুলো কেটে নিয়েছি, কেটে নিয়ে ডাটাটাকে একটু শর্ট করছি করে করছি, আপনি কী করবেন দরকার হলে আই সমান সমান আই সমান সমান ভি আর ভাগ থ্রি যোগ আর ভাগ থ্রি করে করতে পারবেন, কিন্তু আর এর ভ্যালু যেহেতু নাই তো কাজে সার্কিটটা মূলত শর্ট করা হয়েছে, এই হচ্ছে মেইন সূত্র হচ্ছে আপনার এইটা, এই সূত্র কখন ভ্যালিড যখন আর এল সমান আর টিএস হচ্ছে, তাহলে এই সূত্র ভ্যালিড এটা কিসের ক্ষেত্রে, শুধু ডিসির ক্ষেত্রে, আবার এসিতে অ্যাপ্লাই করতে যাবেন না, এসির ক্ষেত্রে এখানে আবার যদি ওইটা ম্যাক্সিমাম দেওয়া থাকে ভোল্টেজটা সেটা আর এম এসে করতে হবে, কারণ হচ্ছে কি পাওয়ার সবসময় আর এম এসে হয়, পাওয়ার কখনো ম্যাক্সিমামে হয় না, সেক্ষেত্রে ভিটিএসকে ম্যাক্সিমাম করলে এখানে আট চলে আসে, আবার যেটা আর এম এস দেওয়া থাকবে সেটার ক্ষেত্রে আর কোনো কিছুই আসবে না, আট আসুক বা ফোর আসুক বা কোনো কিছু যেভাবে যেটা আসুক, আপনারা লজিক ফেলালে তখন বুঝতে পারবেন। তাহলে সেক্ষেত্রে দেখুন এইখানে আমরা ভিটিএস স্কোয়ার করলাম, ফোর আর এল করলাম, আর এল আর কেটে দিলাম, এই আর এল সমান সমান আমরা কি হচ্ছে তাহলে আর ভাগ থ্রি, কারণ আর টিএস সমান সমান আর এল, সেই আর ভাগ থ্রির এখানে বসাইলাম আর এল এর জায়গায়, বসে উল্টাই গেল ডাটাগুলো, উল্টে গিয়ে এইখানে যে আরটা থাকেছে সেই আরটাকে এইদিকে নিলাম, ক্যালকুলেশন করলাম ওয়ানকে চলে আসতেছে।
বুঝতে পারছেন কি ভাই? আচ্ছা আমরা তাহলে জুমে চলে যাই, জুমে যে আজকের এগুলো নিয়ে আমরা আরো স্টাডি করি, যে আপনাদের কারো কোনো বোঝার প্রবলেম থাকলে আমি দেখাই দিই, কি বলেন? রেসপন্স করেন। ওকে তাহলে আমরা জুমে যাই।